হ্যালো হ্যালো হ্যালো, ওকে, আই থিঙ্ক ইটস রেকর্ডিং। কথা হইলো যে আমরা আমাদের সিরিজের লাস্ট ভিডিওতে পৌঁছে গেছি। আমরা প্রথম দিকে কীভাবে এনভায়রনমেন্ট বা কীভাবে সিস্টেম সেট আপ করতে হয় ইস্যুগুলো দেখাইছি, তারপরে আমরা কোন জিনিসটা তৈরি করবো সেটা দেখাইছি, তারপরে আমরা দেখাইছি যে কীভাবে চেইন কোড আর এপিআই তৈরি করতে হয় সেটা দেখাইছি। এখন আমাদের ফাইনাল পার্ট, আমরা আমাদের ইউআইটা তৈরি করব। আমরা আমাদের ইউআইটা রিয়্যাক্ট জিএস দিয়ে তৈরি করব। যদিও অন্যান্য অনেক পপুলার ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আছে, যেমন রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ। অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক, আমি প্রথম এই ভিডিওটা আমার এই নিয়ে 4 নম্বর বার রেকর্ডিং। প্রথমে আমি ভিউ দিয়ে পুরো জিনিসটা তৈরি করছিলাম, তৈরি করার পর আমি রিয়েলাইজ করছি যে আমি এটা রেকর্ড প্রেস করিনি। হোপফুলি এবার আমি রেকর্ড প্রেস করছি, ওকে। আর তারপরে দুইবার ফর সাম রিজন ভিডিও রেকর্ডিংয়ের মধ্যেখানে স্টপ হয়ে গেছিলো, সো পুরোটা রেকর্ড হয়নি। তাই আমি আবার এইটা ফাইনাল একবার বানাচ্ছি। অ্যান্ড অ্যাকচুয়ালি এই কথা আমি মেবি অলরেডি বলেই ফেলছি, এই কারণ আমি এর আগে কিছুক্ষণ আগে কিছুক্ষণ না মানে গতকালকে রাতে আমি দুইটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যে একটাতে আমি দেখাইছি আমার এপিআইতে আমি কী কী চেঞ্জ করছি নিউ, আর একটা দেখাইছি যে কীভাবে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং বা কোর্স অ্যালাউ করতে হবে। এখন ফাইনালটাতে আমরা শুরু করব রিয়্যাক্ট জেস এবং নেক্সট জেস দিয়ে আমি জিনিসটা তৈরি করা। আমরা লাস্ট যে ভিডিওটা ছিল সেটার ভিতরে আমরা একদম মানে এই সবগুলোকে ইনস্টল করে একদম বেসিক একটা ফ্রেম মানে একটা প্রজেক্ট রেডি করছিলাম। এটা হচ্ছে আমাদের এই যে লোকাল হোস্ট 3001 এখন রানিং আছে। এখন এটার ভিতরে ওয়েলকাম টু নেক্সট জেস একটা পেজ এসে বসে আছে। এটাকে মডিফাই করে আমরা আমাদের পুরা জিনিসটাকে বানাবো, হোল যে কি বলে সিস্টেমটা বানাবো। এখন যাই হোক, আমি আমার এটা ওপেন করি। আমার এপিআইতে তো না, আমি কাজ করবো আমার ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ডে আসার পরে এখানে এটা যদি নেক্সট জেস দিয়ে তৈরি করছি, আমার নেক্সট জেস প্রজেক্টের স্ট্রাকচারটা একটু বলি। এই যে এই ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট যে প্রজেক্টটা, সেটার ভিতরে প্রথমে দুইটা ফোল্ডার আছে, নেক্সট যে ডট নেক্সট আর নোড মডিউলস। নোড মডিউলস আমরা চিনি, সেটা হচ্ছে নোডের যেসব লাইব্রেরি আমাদের লাগবে সবগুলো এখানে ইনস্টল হয়। আর ডট নেক্সট হলো নেক্সট জেসের নিজস্ব জিনিসপত্র এখানে রাখার জন্য। তারপরে এই দুটো ফোল্ডার আমি টাচ করবো না। তারপর আমাদের কিছু জিনিস আছে, যেমন পেজেস, পাবলিক স্টাইলস, তারপরে যে নিচে যেগুলো এগুলো আমাদের মেইন কাজ। সো ডট গিট ইগনোর আমরা চিনি, প্যাকেজ জেসন আমরা চিনি, রিডমি এমডি তো একদম জানি আমরা সবাই, আর প্যাকেজ লগ জেসনটাও আমরা সবাই চিনি। সো এই চারটাতে আমার ধরা লাগবে না, আমাদের মেইনলি কাজ করা লাগবে এই তিনটা ফোল্ডারে, পেজেস, পাবলিক আর স্টাইলস। সো অ্যাক্সিডালি আগাই, অ্যাক্সিডেন্ট না উল্টা থেকে আগাই, স্টাইলস ফোল্ডারের ভিতরে আমি আমাদের সিএসএসগুলো রাখবো, যে সিএসএসগুলো আমাদের বিভিন্ন পেজে ইম্পোর্ট করা হবে। অলরেডি এই মুহূর্তে আমার যে ওয়েব স্টর্মে ওপেন করা আছে যে এপিআইটা, এপিআইটা আমি ক্লোজ করে দিই, চেইন কোডটাও ক্লোজ করে দিই, রিডমিটাও ক্লোজ করে দিই। তাহলে এই স্টাইলসের ভিতরে যেটা আছে গ্লোবাল সিএসএস, যেটা হচ্ছে আমাদের গ্লোবাল স্টাইলের জন্য, আর হোম ডট মডিউল ডট সিএসএস, এটা হচ্ছে জাস্ট হোম মডিউলটার জন্য বা একদম মেইন যে পেজটা আমরা দেখছি সেই পেজটার যে এই পেজটার জন্য। সেই দুটোকে আমি ক্লোজ করতে হবে, হ্যাং করে ফেলছে আই থিঙ্ক। আনফর্চুনেটলি ওয়েব স্টর্মে এটা একটা সমস্যা, প্রায় হ্যাং করে ফেলে। আমি ভিডিওটা স্টপ করে আবার স্টার্ট করতেছি, দেখি ঠিক হয় কিনা। আচ্ছা, ভিডিওটা স্টপ না করি লাইভই করে ফেলি। একটা ট্যাব খুললাম, ও অলরেডি ঠিক হয়ে গেছে, ক্লোজ করে ফেললাম, এক্সট্রা ট্যাবটা আমাদের লাগতেছে না। সো এইগুলোতে আমার গ্লোবাল সিএসএস জিনিসপাতি আছে, আর এই যে পাবলিক ফোল্ডারের ভিতরে আমাদের যে জিনিসগুলো থাকবে এগুলো আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো। যেমন ফেবিকন আইকো, যেটা হচ্ছে আমাদের পেজের যে এই যেখানে ত্রিভুজ চিহ্নটা এটা আইকনটা, আর ভার্সেলের একটা এসভিজি আছে যেটা আমাদের যে পেজের নিচে এখানে শো করতেছে এটা। যাই হোক, আমরা করি, আপাতত আমাদের এটাতে টাচ করা রাখতেছে না। আমরা এখন পেজেস, পেজেস ফোল্ডারের ভিতরে
বেশ কিছু পেজ আছে। এই মুহূর্তে জাস্ট একটাই পেজ ইনডেক্স জেএস, যেটা আমরা যখন ডাইরেক্টলি লোকাল হোস্ট 3001 যখন আমরা হিট করি তখন এই ইনডেক্স জেএসটা ওপেন হয়। সো আমরা যদি সাপোজ আমরা এখানে একটা রেজিস্টার ফর্ম রাখতে চাই, স্ল্যাশ রেজিস্টার, এটা কি এই মুহূর্তে নট ফর্ম, আমরা জাস্ট এটাকে আনতে গেলে আমরা ইজিলি যে কাজটা করতে পারি, কপি করলাম পেস্ট করলাম এবং ইনডেক্স জেএসের বদলে এটার নামটা দিলাম আমি এখন রেজিস্টার। এটা দিতেই আমার রেজিস্টার পেজ একটা তৈরি হয়ে গেছে, তার মানে আমি পেজেসের ভিতরে যে ফাইলটাই তৈরি করবো আমি ডাইরেক্টলি এখানে স্ল্যাশ দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবো। আর এখানে যে স্পেশাল ফাইল হলো ইনডেক্স জেএস, ইনডেক্স জেএসটা হলো যে কোনো স্ল্যাশ ইনডেক্স লেখার কোনো দরকার নাই, স্ল্যাশ ইনডেক্স লেখার কোনো দরকার নাই, আমি জাস্ট ডাইরেক্টলি এটাতে গেলেই লোড হয়ে যাবে। ওকে, এই দিনে তো গেল, এখন অ্যাপ ডট জেএস জিনিসটা কি? অ্যাপ ডট জেএস হলো কাইন্ডা বলা যেতে পারে গ্লোবাল টেমপ্লেট বলা যেতে পারে। এখানে আমি যদি কোনো কিছু ইম্পোর্ট করি বা এখানে যদি আমি কোনো ডিজাইন বা কোনো কিছু যদি অ্যাড করি, যতগুলো পেজ আছে সবগুলো পেজের মধ্যেই এই সেম মানে এই জিনিসটা অ্যাপ্লাই হবে। সো আমরা সাধারণত করি কি, হোল ওয়েবসাইটের লেআউটটা এখানে লোড করে ফেলি, সেই লেআউটটা এখানে লোড করে তাহলে আমাদের এখানে আর কি মানে যেই পেজে যাই না কেন সেই পেজের মধ্যে আমাদের আলাদা করে এটা লেখা লাগে না পুরোটা লেআউট। ওকে, আর এখানে এপিআই নামে একটা ফোল্ডার আছে, এপিআই ফোল্ডারের ভিতরে আমরা চাইলে এখানে এপিআইও অ্যাড করতে পারবো, যেখানে এখানে জাস্ট একদম সিম্পল ইচ্ছে যে এপিআই এর ভিতরে হ্যালোর জেএস নামের ফোন আসছে, এটা আমি যদি অ্যাক্সেস করতে চাই লোকাল হোস্ট 3001 স্ল্যাশ এপিআই স্ল্যাশ হ্যালো, এই যে আমার এপিআই রেসপন্স মুভ পাড়াই দিছে। সো এখন কথা হইল আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবো আমাদের প্রজেক্টের মধ্যে, সবার আগে পুরো জিনিসটা একটা সুন্দর একটা লেআউট সেট আপ করবো। আমি যদি সিএসএস পাই না আমি অ্যান্ড ডিজাইন থেকে একটা জিনিস নিয়ে এসে বসাই দেবো, আর তারপরে আমরা বেশ কিছু পেজ তৈরি করবো, যেমন রেজিস্টার যেমন আছে, তারপরে লগ ইন বানাবো, তারপরে মাই ফাইলস আপলোড ফাইল, এরকম বেশ অনেকগুলো বানাবো। সো এখানে আমি রেজিস্টারের ভিতরে যা আছে সব কেটে দিই, সব কেটে আমি জাস্ট রিটার্ন করতেছি একটা ডিভ রেজিস্টার পেজ। সো রেজিস্টার পেজের কপি সরি ফাংশনটার নাম হোম দেওয়া আছে, এই ফাংশনটার নামটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। আমি যদি আমার স্ল্যাশ রেজিস্টারেও যদি যাই ফাংশনের নামটা ম্যাটার করতেছে না যেই নামে হোক না কেন, বাট সাধারণত আমি করি কি বা সাধারণত সবাই যেটা করে ফাংশনটার নামটা অ্যাকচুয়ালি পেজের নামের সাথে ম্যাচ করে একটা দেয়। সো আমি দিলাম ফাংশনের নাম হলো রেজিস্টার পেজ, একটা ফাংশনাল কম্পোনেন্ট যেটা আমরা এখানে শো করবে। রেজিস্টার পেজ বানালাম, এখন বানাই লগ ইন পেজ বানাই, লগ ইন পেজ বানাই ফেললাম, তারপরে হলো গিয়া লগ ইন পেজ বানানোর পরে নেক্সট আমাদের কি আছে, লগ ইন পেজ বানানোর পরে আমাদের মাই ফাইলস এটার নাম দিলাম রেজিস্টার বদলে মাই ফাইলস পেজ, এটা বানালাম শেয়ার্ড উইথ মি, শেয়ার্ড উইথ মি আমার সাথে যে যে ফাইল শেয়ার করাবো সেগুলো আমি এখানে দেখবো। শেয়ার্ড উইথ মি পেজ, সরি আর কি আছে, আপলোড ফাইল এটা লাগবে, আপলোড পেজ, আপলোড পেজ। ওকে, আমার বেশ কিছু ফাইল তৈরি হয়ে গেছে, লগ ইন রেজিস্টার মাই ফাইলস শেয়ার উইথ মি আপলোড পেজ, সে সব মিলে আই থিঙ্ক ইজ আর গুড এনাফ।
তারপরে হইল আমাদের ফাইল করে অ্যাক্সেস করা ট্রাই করি, স্ল্যাশ রেজিস্টার স্ল্যাশ লগ ইন, লগ ইন পেজ হয়েছে। তারপরে হলো গিয়া মাই ফাইলস, ওকে শেয়ার উইথ মি। আর হলো গিয়া আপলোড, আপলোড পেজ নাম দিছি, যার নামটা আমার হওয়া উচিত কি, এটা আপলোড পেজের বদলে আপলোড ফাইল নাম দেওয়া যেতে পারে, ফাইলটার নাম আপলোড ফাইল। ফাংশনের নাম দিলাম আপলোড ফাইল পেজ, ওকে, মানে আপলোড পেজের বদলে আপলোড ফাইলে ঢুকলাম, যে আপলোড পেজ চলে আসছে। কোনো কথা হইলো, আর একদম রুটে হট ফেজ করলে চলে আসতেছে আমার নেক্সট সেশনটা, কিন্তু আমাদের যদি রেজিস্টারটা যদি এরকম হয় দেখতে তো একদম বাজে লাগতেছে, একদম বাজে লাগতেছে। সো নেক্সট আমরা এটার মধ্যে স্টাইলিং অ্যাড করবো, স্টাইলিং বলতে হোল পেজের জন্য আমি একটা লেআউট অ্যাড করবো, সরি। সেটা করার জন্য আপাতত ব্রাউজারটা ফুল স্ক্রিন করি, আমরা ইউজ করবো কোনটা, অ্যান্ড ডিজাইন। অ্যান্ড ডিজাইনের মেইন পেজ থেকে আমি জাস্ট কম্পোনেন্টসে ঢুকলেই হবে, ওরা এক্সিস্টিং অনেকগুলো সুন্দর সুন্দর কম্পোনেন্টস আমাদের বানাই দিয়ে দেয়। এর মধ্যে আমি ধরলাম কী করা যেতে পারে, আমি লেআউটটা নিলাম, যেখানে লেআউটটা নিলাম এখানে বেশ কিছু ধরনের কমন লেআউট দেখানো আছে, এই যে এটা এটা এটা, আমাদের এত কমপ্লেক্স লেআউট দরকার না, আমার একদম সিম্পল একটা লেআউট দরকার। এটা এখানে স্ক্রল করা যায়, এটা একদম ফিক্সড, এই পেজটা নেই, পেজটা এখান দিয়েও স্ক্রল করা যায় আবার বাম দিক দিয়েও স্ক্রল করা যায়, মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট, একদম বাংলা জিনিস, দেখতে খুব একটা বেশি কিছু নাই। সো আমাদের কন্টেন্ট যেহেতু অনেক বেশি হতে পারে, সো এটা আলাদাভাবে স্ক্রল করলে মানে বেটার হবে। আমি করবো কি, ওদের কোর্স সেকশনে যাব, কোর্স সেকশনে তার এটা এভাবে অ্যাড করে দিয়ে দিছে। এখন কথা হইল, আমরা তো আমাদের এই যে সিস্টেমটা কারেন্টলি যেটা আছে এটার সাথে অ্যান্ড ডিজাইনের সাথে কম্পেটিবল তো আমরা এটাকে এখনও করিনি, অ্যান্ড ডিজাইনের সাথে কম্পেটিবল করতে কিছু কাজ করা লাগে, যে আমি যে সার্চ করি নেক্সট জেএস উইথ অ্যান্ড ডিজাইন, সার্চ করলে এখানে জাস্ট প্রথমে খুবই সিম্পলভাবে জিনিসটা করে দেখাইছে, অ্যাপ ডট জেএস এর ভিতরে সে অ্যান্ড ডিজাইনের স্টাইলটাকে তার ইম্পোর্ট করে নিছে। আমরা কি বলছিলাম, অ্যাপ ডট জেএস এর ভিতরে আমরা যা কিছু ইম্পোর্ট করি না কেন, এই যে আন্ডারস্কোর অ্যাপ ডট জেএস, সেটা বাকি সবগুলো পেজের ভিতরে ইম্পোর্ট হয়ে যাবে। সো আমাদের এই কাজটা করা লাগবে, তারপর আমাদের কি করা লাগবে, ওরা আরও কিছু মানে জিনিসপাতি ইনস্টল করছে, সেগুলো তারা এনাবল করে দিছে, ওকে, লুকস গুড, বাট আমাদের এত কিছু দরকার নাই, আমরা জাস্ট অ্যান্ড ডিজাইন গেটিং স্টার্টেড দিই, অ্যান্ড ডিজাইন গেটিং স্টার্টেড লিখে সার্চ দিই। আমাদের ওরা এখানে কোডে কী করছে, জাস্ট অ্যান্ড ডি স্ল্যাশ ডিস্ট স্ল্যাশ অ্যান্ড ডি ডট সিএসএসকে তারা ইম্পোর্ট করছে। সো
এই জিনিসটা আমরাও তাহলে এই কাজটা করতে চাই। লাইনটা কপি করি, আমার অ্যান্ড ডিজাইন তো অলরেডি ইনস্টল করা আছে। আমি আমার অ্যাপ ডট জেএস এ গেলাম। এখন অ্যাপ ডট জেএস কী করছে দেখি, সে গ্লোবালস ডট সিএসএস নামে একটা ফাইলকে ওপেন ইম্পোর্ট করছে। সো আমি এক কাজ করতে পারি, আমি গ্লোবালস ডট সিএসএস এর পাশাপাশি আমি এটাকে ইম্পোর্ট করে ফেললাম। সেম করুন দিই, এটাকে ইম্পোর্ট করার পরে তার মানে আমারটা এখন রেডি এই অ্যান্ড ডিজাইন ইউজ করার জন্য। কাট করে আরও উপরে দিই, সবার শুরুতে ইম্পোর্ট করবো অ্যান্ড ডি, তারপরে গ্লোবালটা ইম্পোর্ট করবো। তারপর তারা তাদের জিনিসপাতি ডাইরেক্টলি এই যে অ্যান্ড ডিজাইনের জিনিসপাতি ইউজ করতেছে, যেমন ডেট, সরি কী বলে ডেট পিকার, তারপর ডিভ, ডিভ তো আমাদের ডিফল্ট বাট ডেট পিকার তারা এখানে ইউজ করতেছে। তারপর এই যে মেসেজ নামে কম্পোনেন্ট, এই ধরনের অনেক ধরনের কম্পোনেন্ট ওদের বিল্ট ইন আছে, যে এটা এরকম একটা জিনিস তৈরি করতেছে। সো আমরা আমাদেরটার জন্য যেটা করা দরকার, গ্লোবালের ভিতরে গ্লোবালের পাশাপাশি অ্যান্ডিটাকে ইম্পোর্ট করা দরকার, ইম্পোর্ট করে ফেলছি। এখন আমরা লেআউট পেজ থেকে আমাদের যে যে এই সিম্পল লেআউটের যে কোডটা, এই পুরো কোডটা আমি কপি করে নিয়ে আসবো। এই কোডটা আমি ডিরেক্টলি ইউজ করতে পারবো না, আমার কিছু মডিফাই করা লাগবে অফকোর্স, বাট আমি আগেটাকে কপি করে নিয়ে আসি তারপর মডিফাই করবো। ওরা লম্বা কন্টেন্ট দেখানোর জন্য বিরাট লম্বা দেখাচ্ছে, পুরোটা আমি কপি করে নিয়ে আসছি। এবং এখানে নিচে দেখা যাচ্ছে কিছু সিএসএস ফাইল ওদের আছে, সেটা আমরা আমাদের গ্লোবাল সিএসএস এ এটাকে অ্যাড করে দেবো, কারণ আমাদের চাই কি সব পেজে এই লেআউটটা থাকুক। আসলাম একদম নিচে গিয়া একটা বাউন্ডারি দিই, এই কমেন্টের পরে সব কিছু অ্যাড করে দিলাম। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে এত লম্বা জিনিসটা আমি হ্যান্ডেল করতে ঝামেলা হচ্ছে, এই লাইন ব্রেকগুলো কাইটা আমি জিনিসটাকে রিয়েলি লং, ঠিক আছে। এটুকু বানিয়ে ফেললাম, জিনিসটা এখন আগে অনেক ছোট হয়েছে। এখন এই যে এই রিয়েলি লং কন্টেন্ট, এটাই কিন্তু আমাদের মেইন কন্টেন্ট আমাদের পেজটার। আমি যদি শো দেখি এদের ভিউটাতে গিয়া, এই যে এখানে রিয়েলি লং কন্টেন্টটা তারা এখানে শো করছে, মেইন কন্টেন্ট আমাদের এটা। আর বাম পাশে আমাদের আছে একটা সাইড বার, সো আমরা দেখতে পাচ্ছি কোডের মধ্যে এটা হচ্ছে মেইন কন্টেন্টের অংশ, এটা বাম পাশে সাইড বারের যে মেনুগুলোর জন্য এগুলো অ্যাড করছে, ন্যাভ ওয়ান, ন্যাভ টু, ন্যাভ থ্রি, যে আমরা এটা ভিউতে গেলে আবার দেখতে পাবো যে ন্যাভ ওয়ান, ন্যাভ টু, ন্যাভ থ্রি, সরি। সো আমরা এই জিনিসটাকে আমরা ইউজ করবো। এখন তারা করছে কি, তারা তো একদম বেসিক একটা রিয়্যাক্ট পেজের জন্য এটা বানাইছে। সো আমরা কি জানি, ফাংশনাল কম্পোনেন্টে আমরা যে জিনিসটা রিটার্ন করি সেটাই আমাদের শো করে, আর আগে রিয়্যাক্ট ডট রেন্ডারের ভিতরে আমরা যে জিনিসটা দিই সেটা অ্যাকচুয়ালি আমাদের ফাংশনাল কম্পোনেন্টে রিটার্ন করা লাগে। সো আমি এই লেআউটটারে পুরোটারে কাট করে নিয়ে আসলাম, একদম কাট করে নিয়ে আসা আমার এখানে রিটার্ন যে করছে না, রিটার্ন এই লাইনটাকে আমি কমেন্ট করে দিই, এখানে এসে আমি জানলাম রিটার্ন এইটা, তারপর এটাকে ইয়ে করলাম, লাইনটাকে আর কি ফরম্যাটিং করলাম। এখন কথা হলো এই যে আমাদের এই কম্পোনেন্ট মাই পেজ প্রপস যে এই জিনিসটা ছিল, এটা কিন্তু আমাদের অরিজিনাল, যে আমাদের যে পেজ যেটা আমরা দেখি যে এটার মেইন কম্পোনেন্টস, ইন্টেলিজ আইডিয়া ওপেন হয়ে যাচ্ছে। এটা এখন মানে এরর খাচ্ছে, কারণ আমাদের কি এরকম ভাবে আছে,
ইন্টেলিজি আইডিয়াকে আপাতত ফেভারিটস থেকে সরাই দিই। এই যে আমাদের কম্পোনেন্টের ভিতরে যে জিনিসটা শো করার কথা, মানে মেইন প্রত্যেকটা পেজের জিনিসপাতি, সেগুলো হচ্ছে এই এই কন্টেন্ট। সো আমি এইটুকুকে কাট করে নিয়ে আমাদেরই লেআউটের ভিতরে যেখানে রিয়েলি লং কন্টেন্ট লেখছে এখানে একটা হালকা একটা বাউন্ডারি দিই। এই বাউন্ডারির মধ্যে আমার অ্যাকচুয়াল কন্টেন্টটাকে আমি পেস্ট করে দিচ্ছি, তার মানে আমাদের মেইন পেজে ফুল লেআউট অ্যাপ্লাই হবে এবং আমাদের মেইন যে পেজে যেই কন্টেন্টই থাকুক না কেন এই কম্পোনেন্টের ভিতরে এটা চলে আসবে। যাই হোক, আমাদের নিচের এই অংশটার কোনো কাজ নাই, জেকডম ডট র্যান্ডার। এই জিনিসগুলো আমাদের লাগবে, ইম্পোর্টগুলো আমাদের লাগবে। ইম্পোর্টগুলো আমি কাট করে একদম শুরুতে নিয়ে চলে যাব। ঠিকই আছে, এখন আমি যদি আমার এই পেজে যাই, প্রচুর সময় নিতেছে। আজকে স্টপ করে আবার স্টার্ট করি। ইট শুড ওয়ার্ক বাট এটা বিরাট স্লো হয়ে আছে। কি ঝামেলা হইলো কোডটা একটু দেখি, আমরা সব তো দেখে ঠিকই লাগতেছে। কম্পোনেন্টও আমরা এখানে বসাই দিচ্ছি, এই যে চলে আসছে আমাদের পেজটা। আমাদের কোড ঠিকই ছিল, এক কাজ করি রিটার্নের পরে যা কিছু আসছে এটাকে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই। তাহলে কোডটা আমার অ্যাটলিস্ট স্টাইলটা কনসিস্টেন্ট থাকবে। ওকে, পেজটাকে এখানে ইউআইতে কোনো চেঞ্জ হবে না। এখন কথা হলো আমাদের তো লেআউটটা নিয়ে আসছি, লেআউটের পরে আমাদের কিন্তু এখানে কিছু ইয়ে ছিল, কী বলে, সিএসএস ছিল। সিএসএসটাকে নিয়ে আমি আমার গ্লোবালের ভিতরে রেখে দেবো। আমাদের গ্লোবাল স্টাইলটা কোথায়, স্টাইলসের ভিতরে গ্লোবাল স্টোর সিএসএসে গেলাম, এটাতে গিয়ে যা আছে সব ফালাই দিব। অ্যাকচুয়ালি কিছু করার নেই, তারা তো আমি এখানে কোনো রিস্ক নেবো না, সব ফালাই দিয়ে ডাইরেক্টলি পেস্ট করে দেবো আমার গ্লোবাল সিএসএস। তারপর আমি যখন লোড দিই সবই মোটামুটি ঠিক মতো দেখা যাচ্ছে, কিন্তু ওদের লেআউটের মধ্যে তারা যে জিনিসটা দেখাচ্ছিল যে লোগোর অংশটা, এখানে যে একটা লোগো শো করতেছিল এখানে লোগোটার মধ্যে আমাদের আসতেছে না। কেন আসতেছে না, আমরা একটু কোডটাতে যাই, নিশ্চয়ই সিএসএস কোনো ঝামেলা আছে। অ্যাপ ডট জেএস আছে, এখানে কি লোগো কি আছে, লোগো, এই যে লোগো তো আছে, সে ক্লাসের নাম এখানে লোগো। সিএসএসটাতে যাই, এটা আবার এই আইডির ভিতরে থাকতে হবে, আদারওয়াইজ সেই লোগোকে সিএসএসটা অ্যাপ্লাই হচ্ছে না। আমি জাস্ট এই আইডির পার্টটুকু কেটে দিলাম। এখন দেখি তো আমাদের পেজটাতে গিয়া পারফেক্ট, আমাদের পেজের একদম ইনিশিয়াল লেআউট বানানো হয়ে গেছে। এখানে রেজিস্টার পেজ দেখা যাচ্ছে, আগে যেখানে খালি লোক কথাটা ছিল, লগ ইনে গেলাম, লগ ইন পেজে দেখা যাচ্ছে
একদম মেইন পেজে গেলাম। এই মেইন পেজটাও সুন্দর মতো আমাদের এই মানে সেম প্যাটার্নে চলে আসছে। যাই হোক, আমি এখন নেক্সট কাজ যেটা করবো, এখন লোগোটার ভিতরে আমি কিছু কথা লিখি। এই লোগোটার ভিতরে এখানে আমি লিখলাম টি ড্রাইভ, একটা ডিভের বদলে আমি সাপোজ H2 ইউজ করলাম। আই হোপ এটা কাজ করবে কোডটা। নিচে কি একটা ইয়ে দেখাচ্ছে, ক্লোজিংটা তো আছে। ও আচ্ছা, এটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। সরি সরি, আমি বেশি আন্ডু করে ফেলছিলাম। ওকে, আমাদের মেইন নর্মাল এটাই হয়েছিল। হিস্ট্রি লোড দিই। ওকে, হানি লোগোর ভিতরে আমি লাগবো টি ড্রাইভ। সো লোগোর এটা তো ডাইরেক্টলি ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিচ্ছে, আমি এটা দিলাম না। আমি এখানে করলাম কি, এখানে দিলাম টি ড্রাইভ। এই তো টি ড্রাইভ লেখাটা আসছে। হ্যাঁ আসছে, মানে ব্ল্যাক কালারে চলে আসছে। সো লোগোতে গেলাম, লোগো সেসে গিয়ে লোগোতে গিয়া কালার আমি সেট করে দিলাম হোয়াইট, ফন্ট ওয়েট বোল্ড। আর এই জিনিসটাকে আমি এখন যেটা ছিল এক জিনিস করি, টেক্সট অ্যালাইন সেন্টার, যাতে সেন্টার অ্যালাইন হয়ে যাবে। এটাকে ডিফ ছিল তখন, এই ডিফটা কেমন বানিয়ে দেবো H2। এখন দেখি এই তো সুন্দর মতো হয়ে গেছে। আচ্ছা, আমার বোল্ড লেখাটা দেখতে ভালো লাগতেছে না, সো বোল্ড হাত দিয়ে দিই টি ড্রাইভ। ওকে, আর ওয়েবসাইট লুকস গুড। আমাদের মোটামুটি বেসিক বডিদের দ্বারা করানো অলমোস্ট ডান। এখন একটা জিনিস করব, এই অ্যাপডোর জাস্টটা খুবই ক্লামজি হয়ে আছে, এত লম্বা কোড, এত লম্বা কোড তো আমরা রাখতে চাই না। আমরা যে জিনিসটা যত পারা যায় সিম্পল রাখতে। সো কন্টেন্টের পার্টটাতে কিছু করার নাই, কারণ এটা তো লাগবেই। উপরে যে সাইড বারটাকে, আমার এই যে পুরো সাইড বারটা, সাইডার যে জিনিসটা, এই সাইড বারটাকে আমরা অন্য একটা ইয়ের ভিতরে নিয়ে যেতে হবে, একটা আলাদা একটা কম্পোনেন্টের ভিতরে নিয়ে যাবো, যে কম্পোনেন্টকে আমরা ইম্পোর্ট করে ডাইরেক্টলি ইউজ করে ফেলবো। সো আমরা এখানে গেলাম পেজেসের ভিতরে না, আমরা বাইরে এখানে ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে রাইট ক্লিক করে নিউ ডিরেক্টরি, এটার নাম দিলাম কম্পোনেন্টস। তারপরে এই সাইডারটাকে যদি ইয়ে করি, শেয়ার করতে পারতেছি না অ্যাকচুয়ালি, পুরো সাইডারটাকে আমরা রিপ্লেস করে দিব একটা সাইড বার দিয়ে, নাম দিলাম লেফট সাইড বার। লেফট সাইড বার দিয়ে রিপ্লেস করবো, মানে লেফট সাইড বার তো আমাদেরকে বানাতে হবে। আমরা কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে নিউ ফাইল লেফট সাইড বার ডট জেস। ওকে, এই লেফট সাইড বারের ভিতরে আমাদের নর্মালি কি লগ ইন ফাংশন থেকে পুরোটা কপি করে নিয়ে আসি,
লেফট সাইড বারটাও দেখলে এরকম একটা কম্পোনেন্ট, জাস্ট নাম দিলাম লেফট সাইড বার। এই জিনিসগুলো ইম্পোর্ট করার কোনো দরকার নাই। আর অ্যাপ ডট জেএস থেকে এই পুরো সাইডারটাকে আমি কাট করে নিয়ে আসা, লেফট এখানকার রিটার্নের ভিতরে পেস্ট করে দিলাম। এই জিনিসটাকে ইম্পোর্ট করা হয় নাই, এখানে ইম্পোর্ট দিয়ে দিলাম, সে অটোমেটিকলি ইম্পোর্ট করে ফেললো। এই জিনিসটা আর কি ওয়েব স্টর্ম ইউজ করার সুবিধা, সে অটো ইম্পোর্টের কাজগুলো করে ফেলে, ভিএস করে এই জিনিসটা করা একটু প্যারা। সব ইম্পোর্ট হয়ে গেলো, আমি দেখে নিলাম পেজটা ঠিক আছে কিনা, রিলোড দিয়া রিলোড। ওকে, সাইডার ইজ নট ডিফাইন্ড, সাইডারকে মনে হয় তার ইম্পোর্ট করা লাগবে। সাইডারে গেলাম, ইম্পোর্ট সাইডার, আমার এখানে অ্যাপ ডট জেএস যা যা ইম্পোর্ট ছিল, তারপরে তার কোনো ইম্পোর্ট লাগে, মোটামুটি সব ইম্পোর্টই আশা করি এখানে আছে। ও এই যে ওরা এটা করছিল যে এই লাইনটা হেডার কন্টেন্ট ফুটার সাইডার ইকুয়ালস টু লেআউট, ওকে করলাম। এখানে সাইডার কীভাবে ইম্পোর্ট না করে লেআউট, কন্ট্রোল অল্টার শিফট এল, সব কিছু যা ইম্পোর্ট দরকার সব করে নেবে। কোড একটু ক্লিন আপ করে নিল, আর আনইউজড এগুলো বাদ দিয়ে দিলাম আমার লেফট সাইড থেকে। একদম সিম্পল একটা সাইড বার আমার আছে, সেম ফর অ্যাপ জেএস, যা যা ইম্পোর্ট আনইউজ ইম্পোর্ট আছে সব ফেলে দিলাম। সাইডারটা তো এখানে ইম্পোর্ট করা দরকার নেই, তো ওই কম্পোনেন্টটা তো আমি ডাইরেক্টলি ইম্পোর্ট করতেছি। এখন পেজটা রিলোড দিই, পারফেক্টলি কাজ করতেছে, সুন্দর মতো কাজ করতেছে। এখন কি আমাদের অ্যাপ ডট জেএস এর কোডটা আগের চেয়ে একটু স্মার্টার হইল। এই পর্যায়ে এসে আমরা কী করতে পারি, আমাদের একটা পুরো একটা স্ট্রাকচার রেডি আছে, আমরা সরি যে কোনো ইউআরএলে যেতে পারি, সো ওভারঅল এভরিথিং লুকস গুড। এখন আমরা অ্যাকচুয়াল কাজটা করা শুরু করি। অ্যাকচুয়াল কাজের মধ্যে আগে সবার আগে আমি বাম পাশে যে সাইড বারের লিঙ্কগুলো ঠিক করি, আমার ন্যাভ ওয়ান ন্যাভ টু এইসব তো আমার রাখার দরকার নাই, আমার দরকার আপলোড কী ছিল পেজগুলো, পেজের নাম তো আমার লেখাই আছে, পেজ আছে গিয়া আপলোড ফাইল শেয়ার্ড উইথ মি রেজিস্টার মাই ফাইলস লগ ইন, এগুলো আমরা তৈরি করে নেব। লাস্টে একটা লগ আউট বাটনটা রাখবো, লগ আউট বাটনটা না হয় এটা ক্লিক করলে এটার জন্য কোনো পেজ থাকবে না, সেটা ডাইরেক্টলি এই পেজ রিকোয়েস্ট করে দিব। সো লেফট সাইড বারে যাই, ওকে মেনুতে গেলাম, সো আগে আমরা একটু রিঅ্যারেঞ্জ করার ট্রাই, সরি কী করি করলাম, এটা রিঅ্যারেঞ্জ করবো আগে, আমার সিরিয়াল থাকবে সবার আগে ধরলাম রেজিস্টার আর লগ ইন, তারপর আমার থাকবে মাই ফাইলস শেয়ার উইথ, সরি আপলোড ফাইল মাই ফাইলস শেয়ার উইথ মি, এই পাঁচটা থাকবে নিচের গুলা বাদ। সো
ছয় সাত আটটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। কথা হইলো আমাদের প্রথমটা হইলো গিয়া ধরলাম রেজিস্টার, লগ ইন, মাই ফাইলস, মাই ফাইলসটা দিলাম, আপলোড ফাইল, মাই ফাইলস, শেয়ার উইথ মি, ডান। আমাদের আইকনগুলো একটু উল্টা পাল্টা আছে, রেজিস্টারটা মোটামুটি ঠিক আছে। লগ ইনের জন্য আমি একটা আইকনে যাই, আইকন কেমনে পাবো, আইকনের জন্য আমরা আবার অ্যান্ড ডিজাইনে গিয়া কম্পোনেন্টস পেজে যাব, লেআউটটা আমাদের ডান, আইকনটা আইকনে ঢুকবো। আইকনে ঢোকার পরে আমরা সার্চ করব সাপোজ ইউজার, আচ্ছা ইউজার অ্যাড আউটলাইন, রেজিস্টারের ক্ষেত্রে তো আমরা ইউজার অ্যাড করি। সো এটা কপি করলাম, কপি করে রেজিস্টারের মধ্যে এটা আমরা পেস্ট করে দিলাম, ইম্পোর্ট নাই। সো এখানে মোর অ্যাকশনস ইম্পোর্ট অপশন পাচ্ছে না, কেন নাই কেন নাই, এখানে গেলাম মডিউল ইজ নট ইনস্টলড অ্যান্ড ডিজাইন আইকনস এটা বাই ডিফল্ট ইনস্টলড না। সো আমি করলাম কি নেক্সট চেষ্টা একটু স্টপ করলাম, এটার নাম কি, এখানে গিয়া অ্যান্ড ডিজাইন স্ল্যাশ আইকনস কপি করে এনপিএম ইনস্টল না ইনস্টল এটা ম্যানেজ ম্যানেজ সেভ। npm run dev sorry এখন আশা করি পাবে, ওকে এই যে পেয়ে গেছে, এখন আর ইন্টারভিউ দেখাচ্ছে না। সো ইউজার অ্যাড আউটলাইন যে যেটাকে এখন আমি ইম্পোর্ট করে ফেললাম, সুন্দর মতো এখানে ইম্পোর্ট করে ফেলছে, কন্ট্রোলটা রেল সব কিছু সুন্দর মতো ইয়ে হয়ে গেল, ফরম্যাটিংও হয়ে গেল। পেজে যাই, ওকে রেজিস্টার বাটনটা কী হইল, ও পোর্ট 3000 অলরেডি ইন ইউজ, আমাদের করতে হবে 3001 পোর্টে চালিয়ে দেবে। দিলাম রিলোড, রেজিস্টার বাটনটা ঠিক আছে। তো লগ ইনের জন্য আমি আরেকটা আইকন ইউজ করবো, ইউজার আউটলাইন ধরলাম, ইউজ করলাম লগ ইনের ক্ষেত্রে ইউজার আউটলাইন, তারপরে আপলোড ফাইলের ক্ষেত্রে আইকনটা আমার ইউজার আউটলাইন নট ডিফাইন্ড, ইনসার্ট ইম্পোর্ট, আপলোড ফাইল, মাই ফাইলস, মাই ফাইলসের জন্য আমি এখানে ফাইলস লিখে সার্চ করলাম, দেখুন কোনো আইকন পাই কিনা, ফাইল কি আর করা যায়, ফোল্ডার দেখি, ওকে এটা চুজ করি, মাই ফাইলসটার জন্য এখানে দিয়ে দিলাম, ফোল্ডার আপ অ্যান্ড ডাউন,
তারপরে শেয়ার্ড উইথ মি, আমার সাথে যা শেয়ার করা হয়েছে এটা আমি এই আইকনটা দিলাম। এটা গিয়া ইম্পোর্ট দিলাম, এটাকে এইভাবে ইম্পোর্ট দেওয়া লাগবে। পেজে যাই, সব কিছু ঠিক হয়ে গেছে। শেয়ার উইথ মি আইকনটা আমার অতটা ভালো লাগতেছে না, দেখি কোনটা একটা আইকন দেওয়া যায় কিনা। ফাইলের এটা নিয়ে নিই, খুবই বাজে আইকন ইউজ করতেছি, ইম্পোর্ট করা লাগবে। আইকনের পিছনে যত টাইম দিলাম শেয়ার উইথ সব ডান। এখন আমরা করবো কি, এই মেনু আইটেমগুলোতে ক্লিক করলে যাতে আমাদের যে পেজে যাওয়ার কথা সেই সেই পেজে চলে যায় এই ব্যবস্থাটা করবো। ওকে, অ্যান্ড ডিজাইন মেনু আইটেম লিঙ্ক, মেনুতে আসলাম, মেনু আইটেম, নিশ্চিত মেনু আইটেম থাকার কথা, যে মেনু ডট আইটেম। কিন্তু এটার ভিতরে ইয়ে পাচ্ছি না, আমরা লিঙ্ক পাচ্ছি না। সার্চ করি লিঙ্ক ইনসাইড অ্যান্ড ডিজাইন মেনু আইটেম, নেক্সট জেস। ইউজ রাউটার নামে একটা জিনিস ইউজ করতেছে, সেটার ভিতরে যে মেনুতে যদি কেউ ক্লিক করে তাহলে তারে যে রাউটারের ভিতরে সেই অ্যাড্রেসটা পুশ করে দিতেছে যেখানে তার যাওয়া দরকার। আর রাউটার হচ্ছে ইউজ রাউটার, আমরা এখন রাউটার একটা ইম্পোর্ট করি, নেক্সট রাউটার ইম্পোর্ট করলাম। সাইড বারে রিটার্ন দেওয়ার আগে আমাদের আগে তো এই রাউটারটা লাগবে, রাউটার ইকুয়ালস টু ইউজ রাউটার। আর এই মেনু আইটেমগুলোতে জাস্ট দিব অন ক্লিক ইকুয়ালস টু ফাংশন, যেটা রাউটারের ভিতরে পুশ করবে আমার অ্যাড্রেসে যেখানে আমি যেতে চাই। রেজিস্টারের জন্য আমার অ্যাড্রেস কি, স্ল্যাশ রেজিস্টার, সরি স্ল্যাশ রেজিস্টার, সেম জিনিসটাকে আমি জাস্ট কপি করে নিলাম। কন্ট্রোলটা সবগুলোর জন্য আমি এটা পাঠিয়ে দেবো, লগ ইনের জন্য আমি স্ল্যাশ লগ ইন, আপলোড ফাইলের জন্য আমার পেজটার নাম কি, স্ল্যাশ আপলোড ফাইল, স্ল্যাশ আপলোড ফাইল, মাই ফাইলসের জন্য স্ল্যাশ মাই ফাইলস, শেয়ার্ড উইথ মি, শেয়ার্ড উইথ মি জন্য স্ল্যাশ শেয়ার্ড উইথ মি ডট জেএস, শেয়ার্ড উইথ
নেই, আর কোনো আছে, আর কোনো ইয়ে নাই। আর বাই ডিফল্ট আমাদের কোনোটা সিলেক্টেড থাকবে না। বাই ডিফল্ট হলাম আমাদেরকে, তারা কোনোটা সিলেক্ট করলাম না। ইনস্টাতে গেলাম, লোড, লুকস গুড এনাফ, রেজিস্টারে ক্লিক করলাম, চলে গেল রেজিস্টার পেজে, লগইনে ক্লিক করলাম, চলে গেল লগইন পেজে। সুন্দর মতো কাজ করতেছে। এখন কথা হইল আমাদের কোডের ভিতরে চলে যাই, আমাদের এই পার্টটা তো ডান। এখন আমাদের কি, যখন আমার লগ ইন করা আছে তখন কি আমার রেজিস্টার আর লগ ইন পেজ শো করার কোনো মানে আছে? নাই। আমি যখন তখন লগ ইন করা নাই তখন আমার আপলোড ফাইল পেজ শো করার কি মানে আছে? কোনো মানে নেই। সো আমাদের কি করতে হবে, আগে লগ ইন করা থাকলে এক কাজ করবো, লগ ইন করা না থাকলে আর এক কাজ করবো। সেটার জন্য আগে আমার লগ ইন পেজটা রেজিস্টার পেজটা বানাতে হবে, আদারওয়াইজ আমরা টেস্ট করতে পারবো না। সো সেটা বানাবো। সো আমাদের এখন নেক্সট, এখন এখন পর্যন্ত আমরা যা করছি, আমরা একটা ডিফল্ট একটা ইয়ে তৈরি করছি, একটা লেআউট তৈরি করছি। ডিফল্ট লেআউট তৈরি করার পরে আমরা বাম পাশে বেশ কিছু ই আইটেম এড করছি, মেনু আইটেম এড করছি, এবং সেই মেনু আইটেমগুলোর জন্য আমরা লিঙ্ক সেট করছি। লিঙ্ক সেট করার পরে আমরা যে ডান পাশে, সরি আমি কী বললাম, রিলোড দিয়েছি না। হ্যাঁ, এখন আমরা ডান পাশে যে এই যে এখন দেখি একদম সিম্পলভাবে লেখা যাচ্ছে যে রেজিস্টার পেজ, লগ ইন পেজ, এরকম লেখা না দেখায় আমাদেরকে অ্যাকচুয়াল লগ ইন ফর্ম একটা দেখাবে, অ্যাকচুয়াল রেজিস্টার ফর্ম একটা দেখাবে। সো আমরা অ্যান্ড ডিজাইনে আবার যাবো, অ্যান্ড ডিজাইনে গিয়া যে আমাদের কম্পোনেন্টসে গিয়া সার্চ করবো ফর্ম, ফর্ম ফর্ম একটা চলে আসছে, ক্লিক করলাম। এটা সুন্দর একটা তারা কী বলে লগ ইন ফর্ম বানাই দিছে। এখানে ইমেলের কোনো ফর্ম আছে কিনা, ওকে নেম, ইমেল, আমি যদি বুঝে একটা কিছু লিখি, নট এভিলেজ ইমেল অ্যাট জিমেল ডট কম, ওকে ঠিক আছে। আমার মনে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারবো, নেম, ইমেল, আর এখানে আমাদের একটা পাসওয়ার্ড আমাদের জাস্ট সেট করে দিতে হবে। সো করবো কি আমরা আগে এটা, বাই দ্য ওয়ে এখানে কিন্তু পাসওয়ার্ডের কোনো ফিল্ড নেই। পাসওয়ার্ডের জন্য আমরা এক কাজ করতে পারি, এই উপরে একটা যে আছে একদম শুরুতেই পাসওয়ার্ড যেটা আছে এটা থেকে আমি পাসওয়ার্ডের জিনিসটা নিয়ে চলে আসবো। ওকে, সো এখন আমাদের নেক্সট কাজ হইল, আগে ওই ওই ফর্মটার কপি করি, ফর্মটা কই বুঝলি, নেম, ইমেল, বুঝেছি। এটার জন্য এটা কোডটা আমি ওপেন করলাম, এই যে দেখি ডার্ক থিম, ওকে না তাহলে আমার লাইট থিম হয়ে যাবে, কারণ আমার আইডিও তো ডার্ক, ওইটাও ডার্ক, দুইটা একসাথে ডার্ক হলে আমি দেখতে যাবো না, আমার মানে কনফিউজ হয়ে যেতে পারে। সো এখান থেকে ওদের পোর্টালে ওপেন করলাম, ওকে খুব একটা আসলে বেশ বড়ই কোড, এটা আমি কপি করে নিয়ে আসি পুরোটা। এখানে তো টাইপ স্ক্রিপ্ট মোডে আছে, আমি এখানে জাভা স্ক্রিপ্ট মোডে গেলাম, কপি দিলাম, কপি করে আনি না লগ ইন পেজ করি, লগ ইন পেজে এটা পেস্ট করবো। এখানে যে সুবিধাটা কি, আমি অ্যাপ ডট জিএস আমি লেআউট ডিফাইন করে দিচ্ছি, এই পেজের ভিতরে আমার পুরো লেআউটটা ডিফাইন করার কোনো দরকার পড়তেছে না। সে একটা বাউন্ডারি দিলাম,
বাউন্ডারিতে পেস্ট করলাম, সেটা কেটে দিলাম। এখানে তার একটা ফর্ম তৈরি করছে রিটার্নের ভিতরে। ওকে, লিস্ট লুকস লাইক কোডটা মোটামুটি রেডি কোড আছে। সো এবং যা কিছু আছে সব কিছু দেখে বেশ ভালোই লাগতেছে। আমরা এক কাজ করে দিতে পারি, ইফ এই যে এখানে তাদের একটা ফাংশন বানাইছে যেটার নাম হচ্ছে ড্যামো, এটাকে চেঞ্জ করে আমাদের লগ ইন পেজ বানাই দিই, এটাকে এক্সপোর্ট করে দিই। তাহলে আমাদের এই লগ ইন পেজটার আর কোনো কাজ থাকলো না। এটা কমেন্ট করে নাম দিলাম লগ ইন পেজ। এখানে আমার কী দেওয়া লাগবে, লগ ইন পেজের সাথে কি ছিল এক্সপোর্ট ডিফল্ট ফাংশন, সেখানে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন লাগবো না, কারণ আমাদের যে ডান পাশে এটা অলরেডি আমি একটা অ্যারো ফাংশন ডিফাইন করে দিচ্ছি। বাট এখানে ফাংশন না লিখলে আবার এখানে ঝামেলা হচ্ছে, এখানে তারা বলতেছে যে আনরিজলভড ভেরিয়েবল লগ ইন পেজ, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন লগ ইন পেজ। তাহলে এখানে এখানে সমানটা আমরা দিতে পারবো না, এরকম লগ ইন পেজ এরোটা বাদ। নাও ইট লুকস গুড এনাফ, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন লগ ইন পেজ, সেটার ভিতরে এই পুরা ফর্মটা দিয়ে দিচ্ছি। দিয়া আগের যে এটা ছিল এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। সো হিসাব অনুযায়ী আমাদের একটা কাজ করার কথা, আমাদের ওয়েবসাইটে যাই, এটা সুন্দর মতো আমাদের লগ ইনটা চলে আসছে। ঝামেলা হলো একটা, ফার্স্ট অফ অল আমাদের সাবমিট বাটনটা মধ্যেখানে চলে আসছে, সব কিছু একদম স্ট্যান্ডার্ড হয়ে আসছে। আমাদের গ্লোবাল সিএসএসে যাই, গ্লোবাল সিএসএসের মধ্যে আমি কাজটা করে রাখছি কিনা দেখি। না এখানে তো কিছু করিনি, এখানে জাস্ট লোগোটারে সেন্টার করছি। আমার অ্যাপ ডট জিএসএসে যাই, এখানে কি আমি কিছু সেন্টার ফেন্টার করছি? ওই যে হয়ে গেছে, ফুটারটা সেন্টার করা হয়েছে, আর এখানে এই যে কম্পোনেন্ট, যে মেইন কম্পোনেন্ট, এটাকে আমি সেন্টার করে দিয়ে রাখছি, মানে ডাইরেক্টলি কপি করছিলাম, তো এই জন্য গ্যাঞ্জাম পাইছে। কাজ করি এই অংশটা পুরোটা কেটে দিই, এখন পেজটা রিলোড দিই। সুন্দর মতো এটা এতে চলে আসছে, বাম দিকে অ্যালাইন হয়ে গেছে, বেশ অনেক জায়গা নিচ্ছে ফর সাম রিজন, আমি জানি না কেন। এটা রিজন হতে পারে যে বাম পাশে আমার পেডিং যে আমরা 24 দিয়ে রাখছি, পেডিংকে যদি আমরা 5 করে দিই তাহলে কোনো কিছু হবে? আই ডোন্ট থিঙ্ক সো, এখানে জাস্ট উপরে নিচের পেডিংই চেঞ্জ হয়ে গেছে। সো আমরা হান্ড্রো করলাম, 24ই চলে গেলাম। আবার এক কাজ করে আমরা তখন এই কম্পোনেন্টটাতে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখি। এই ওয়েবসাইট অ্যান্ড কলাম 8 হয়ে আছে, প্রত্যেকটা এখানে 8, এখানে প্রত্যেকটা বাম পাশের লেভেলটা 8, 8 কলাম নিয়ে এটা তৈরি হইতেছে। সো এটাকে আমরা কমা দিতে পারি, আমরা আমাদের এতে যাই লগ ইন ফর্মে যাই, এতে এখন আমাদের অ্যাকচুয়াল ফর্মটা এডিট করতে হবে। স্টাইলটা কোথায়, স্টাইল কোথায়, এই যে লেভেল কলামটার স্প্যান এখানে 8 দেওয়া, এটাকে কমায় আমরা 4 করে দিলাম। আর বাকিটুকু ধরন হয়ে গেছে, ইয়া বিরাট লম্বা হয়ে গেছে, স্প্যান কলামের বাড়া আমি এখানে 4 কমাই দিই, এটা বাড়াই দিই 12। বেশ ছোট হয়েছে, কিন্তু আবার গ্যাঞ্জাম হইলো, এই জিনিসটা আবার মধ্যে চলে আসছে। ওকে, নিচে যেই কোডটাতে এই সেই বুকুচিকে 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 কথাবার্তা কথাবার্তা, ওয়েবসাইট ইন্ট্রোডাকশন, নিচেই যা, এই যা যে সাবমিট বাটনে তারা অফসেট 8 দিয়ে রাখছে, অফসেট 8-এর কারণে ঝামেলা হচ্ছে। এখানেও 4 কমাই দিই, করে দিলাম 4।
এই যেটা বাম পাশে চলে আসছে। নাও দিস পেজ লুকস গুড, আই থিঙ্ক এটা আমার কাজ করার জন্য ভালো। সো সবার আগে করবো কি, নেম আর ইমেল ছাড়া বাকি পেজ ফিল্ডগুলো ফেলাই দেবো। নেম ইমেলের পরে পরে কি আছে, এইজ, এইজের পুরোটা ফেলাই দিলাম। পরে কি আছে, ওয়েবসাইট ফেলাই দিলাম। সাবমিট বাটন তো রাখতে পারি, ফেলাই যেতে হবে না। এই সাবমিটের মধ্যে রিটার্ন নাম দিয়ে দিলাম লগ ইন। এখন আমার তো খালি নেম আছে, ইমেইল আছে, পাসওয়ার্ডটা নেই। পাসওয়ার্ডটা আমি এখান থেকে নিয়ে আসি, ওদের ফর্মে গেলাম। ফর্মের শুরুতেই যে একটা এক্সাম্পল আছে, সরি ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, এখান থেকে পাসওয়ার্ডটাকে নিয়ে আসবো। ওদের কোডটা এখানে ওপেন করি, নিচে যাই, নিচে যাই, পাসওয়ার্ড কই, এই যে পাসওয়ার্ড, ফর্ম আইটেম পাসওয়ার্ড, এটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে ইমেলের পরে পেস্ট করলাম। তাহলে কথা হলো, এখানে আগেরটার সাথে ইমেলের সাথে এটা পার্থক্যটা একটু দেখি। আগের ইমেলটাতে নেম ছিল, লেভেল ছিল, কিছু রুল ছিল। এখানে নেম আছে, লেভেল আছে, রুল আছে, কিন্তু এখানকার লেভেলটা একটু ডিফারেন্ট। আগে ছিল নেম, ছিল ইউজার ইমেল, মানে ইউজার ডট ইমেল, এখানে ডাইরেক্টলি খালি পাসওয়ার্ড। সেটা তো একটু ঝামেলা, আমরা সেম ফর্ম্যাটে নিয়ে যাই। কপি করলাম, লেভেল না নেমটা, ইউজার ডট পাসওয়ার্ড। সব মিলে ঠিকঠাক লাগতেছে, একটা স্পিড এটাকে ডিফারেন্ট লাইনে না নিয়ে এক লাইনে নিয়ে যাবে। বেশ বেটার লাগতেছে, হাজার লাইনে নেওয়ার কোনো মানে ছিল না। ওকে সব মিলাই দেখতেছি, এটা বেশ ভালোই আছে। আর যে অন ফিনিশ নামে একটা ফাংশন আছে, এটা কি ফর্মের মধ্যে শুরুতে বলছি, যখন ফর্মটা আমি সাবমিট করবো বা ফিনিশ করবো তখন অন ফিনিশ কল হবে। আমি এর নাম দিই, নামটা চেঞ্জ করে হ্যান্ডেল সাবমিট দিলাম, তাহলে নামটা করে একটু বোঝা যাবে একটু বেটার। মানে যখন এই অন ফিনিশটা কল হয় যখন আমাদের আর কি একটা অ্যাকচুয়ালি সাবমিট বাটন যখন আমরা ক্লিক করি। ওকে এখন আমি আমাদের পেজে যাই, ইট লুকস পারফেক্ট। এখন হলো আমাদের রেজিস্টার পেজে তো একদম সেম থাকবে, বরঞ্চ লগ ইন পেজ থেকে নেমটা বাদ চলে যাবে, খালি ইমেলটুকু থাকবে। সো আমি রেজিস্টার পেজে গিয়ে বাকি সব কিছু একদম পুরোটাই পেস্ট করে দিই। কপি করলাম, রেজিস্টার পেজে গিয়ে পেস্ট মারলাম, খালি ফাংশনটার নাম চেঞ্জ করে লগ ইন পেজের বদলে মানে দিলাম। বাই দ্য ওয়ে আমরা আগেও বলছি, এখন আবার বলতেছি যে এটা একদমই মানে ম্যাটার করে না যে এই ফাংশনটার নাম কী হবে, কারণ আমরা জাস্ট আমাদের রাউটটা ডিফাইন হয় যে ফাইলের নাম থেকে, ফাংশনের নাম যা ইচ্ছে তাই দেওয়া যেতে পারে। কী রেখেছে, ও ডুপ্লিকেটেড করি, কারণ এটা এটা ফাইল একদম সেম, যারা বলছে ডুপ্লিকেট করি, আমার এটা কোনো প্যারা নেই। রেজিস্টার পেজ, লগ ইন পেজ, লগ ইন পেজে এসে আমি করলাম কি, ইউজারের নেমটারে তুলে দিলাম, কারণ ইউজারের নামটা তো আমার হ্যাঁ না দরকার নেই।
সো আমার রেজিস্টার পেজ পারফেক্ট, লগ ইন পেজ পারফেক্ট, ভিডিও দেখতে বেশ ভালোই লাগতেছে। এখন লগ ইনের ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের যে হ্যান্ডেল সাবমিটটাতে যাই, এখানে আমি ফর্মটা যখন সাবমিট করবো হ্যান্ডেল সাবমিটে কল করবে, আপাতত কনসোল ডট ব্লগ ভ্যালুস করতেছে। সো আমি কোনো ডাটাবেসে বা কোনো ব্যাকহ্যান্ডে আমরা কল দিতেছি না। এখনও কন্ট্রোল শিফট আইতে গেলাম, কনসোলটা ওপেন করলাম, কনসোল ওপেন করে আমি একটা রেজিস্টার এখানে দিই, নাম তন্ময়কৃষ্ণ দাস, ইমেল এটা, পাসওয়ার্ড ধরলাম টিকেডি 1234, দিলাম লগ ইন। ও এই বাটনটাতে রেজিস্টার হবে, রেজিস্টার পেজে, রেজিস্টার পেজে গিয়া লগ ইন পেজটা রেজিস্টার, ওকে রেজিস্টার হয়ে গেছে। যখন আমি রেজিস্টারে ক্লিক করতেছি আমার কনসোল ডট লগ হইতেছে ইউজারটা, একটা অবজেক্ট হচ্ছে, যে অবজেক্টের ভিতরে ইউজার নামে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিতে আছে ইমেইল নেম পাসওয়ার্ড। সো ভ্যালুসের ভিতরে আমার ইউজার নামে একটা প্রপার্টি আছে, সেটার ভিতরে আমার অ্যাকচুয়াল ডাটাটা। সো আমি যে কাজটা করতে পারি, এখানে গিয়া কনস্ট নেম ইমেল পাসওয়ার্ড ইকুয়ালস টু ভ্যালুস ডট ইউজার, আমি এটা কি অবজেক্ট স্ট্রাকচারিং করে এটা নিয়ে আসলাম। এখন আমি জাস্ট একটা, আমাদের মনে আছে আমরা যে কাজটা করতাম, ভিএস কোডটা ওপেন করি, আমাদের যে এপিআইতে যে আমরা রিকোয়েস্টটা পাঠাতাম এটা আমরা একটা ওপেন করি। আমরা রেজিস্টার করার জন্য কোথায় কল দিতাম, লোকাল হোস্ট 3000 কল দিতাম, এবং আমরা এই ডাটাগুলো পাঠাই দিতাম। সো আমরা ফ্যাচের মাধ্যমে পোস্ট করার একটা সার্চ করি, ফ্যাচ পোস্ট রিকোয়েস্ট এক্সাম্পল, এই যে পোস্ট রিকোয়েস্ট, এই পোস্ট রিকোয়েস্টারে আমরা কপি করে নিয়ে আসলাম, পুরোটা লাগবে না আমার, জাস্ট এইটুকু দরকার, ফ্যাচটুকু দরকার, এসে এখানে দিলাম পেস্ট, ওকে। ঝামেলা হলো বলতেছে অ্যাওয়েট জিনিসটা অ্যাসিঙ্ক ফাংশন ছাড়া কোথাও দেওয়া যাবে না, আমার এখন কারেন্ট ফাংশনটা কি হ্যান্ডেল সাবমিট, এখন অ্যাসিঙ্ক না, আমি জাস্ট এর আগে অ্যাসিঙ্ক বসাই দিলাম, প্যারা তো নেই, ওকে। আমাদের এখানে ইউআরএলটা কী হবে, এটার নাম এখানে রাখুন রেজিস্টার ইউআরএল, এখানে ইউআরএল লিখি কনস্ট ইউআরএল ইকুয়ালস টু, সরি কী বললাম, এখান থেকে আমি ইউআরএলটা কপি করে নিয়ে আসি, কী হলো পোস্ট কথাটা কেটে দিলাম, কনসোলের লকটা কেটে দিলাম, ইউআরএলটা এখানে নিলাম, আচ্ছা ইউআরএল এখানে ইউআরএল কল লাইন নিয়ে আই দেখো ইউআরএল এসে হিট করবে এবং মেথড হবে পোস্ট, এটা অফকোর্স এটা ক্রস অরিজিন রিসার্চ রিসোর্স শেয়ারিং এর রিকোয়েস্ট, ক্যাশিংয়ের কথা আমার কিছু বলার দরকার নাই, বাট আমি তাও এখন বলে দিলাম কোনো ক্যাশিং আমি চাচ্ছি না। ক্রেডেনশিয়ালস এটার ক্ষেত্রে আমাদের কথা হলো, আমি আমার তো কুকি এখানে অ্যানাবল করা লাগবে, এটা করার জন্য ক্রেডেনশিয়ালস সেম অরিজিনের বদলে আমার দিতে হবে ইনক্লুড, সেম অরিজিন যদি দিতাম তাহলে আমার একই পোর্টে একই জায়গাতে আমার রানিং থাকতে হতো এপিআইটা, কিন্তু আমাদের ব্যাক এন্ড এপিআই রানিং আছে 3000 পোর্টে আর আমার ফ্রন্ট এন্ড রানিং আছে 3001। সো ক্রেডেনশিয়ালস বানিয়ে দিলাম ইনক্লুড, কন্টেন্ট টাইপ জেসন
কোর্স রিডাইরেক্ট, আমাদের তারা রিডাইরেক্ট করবে না, তাও দিলাম ফলো। সেই জিনিসটা বাদ দিই, দুটো জিনিস আমার কোনো কাজের না, রেফারার পলিসি আর রিডাইরেক্ট কোনো কাজের না। এখন কথা হচ্ছে আমাদের বডি, বডির ভিতরে আমরা কী পাঠাবো, আমরা যে রিকোয়েস্টের বডি এটাকে দিই, রিকোয়েস্ট বডি নামে একটা জিনিস আমরা আগে উপরে ডিক্লেয়ার করে ফেলি, নেম দেখে দেখে আমি ফিল করার নাম নেই, ইমেল পাসওয়ার্ড আর নেম। সো ইমেল হলো গিয়া, ইমেল পাসওয়ার্ড হলো গিয়া পাসওয়ার্ড, নেম হলো গিয়া নেম। এখন বাই দ্য ওয়ে এইখানে এই ইমেল দ্বারা বুঝেছে এই যে উপরের যে ভ্যালুস থেকে যেটা নিয়ে আসছি, মানে ফর্মের যে ভ্যালু থেকে যেটা আসছে সেটা, আর এই ইমেল হলো যে রিকোয়েস্ট বডির প্রপার্টির নাম। সো এই দুইটা একসাথে থাকলে কোনো কলিশন হবে না। তারপর আমি বললাম কি, আমি এখানে বডিতে বাড়াই দিচ্ছি জেসন ডট স্ট্রিংগিফাই রিকোয়েস্ট বডি। ওকে এ পাঠালাম, পাঠানোর পরে কনস্ট রেসপন্স ইকুয়ালস টু, রেসপন্স না কনস্ট ডাটা ইকুয়ালস টু, মানে যেটা ডাটা আমি পাঠাবে এ ওয়েট রেসপন্স ডট জেসন কনসোল ডট লগ, কনসোল ডট লগ ডাটাটা কনসোলের ভিতরে লগ ইন করলাম। এখন কথা হয়েছে একবার রেজিস্টার করার পরে আমরা কী করতে পারি, তাকে আমরা ডাইরেক্টলি লগ ইন পেজে নিয়ে যেতে পারি, অথবা ডাইরেক্টলি আমরা তাকে লগ ইন করাই ফেলতে পারি। সো আমরা আপাতত করি কি লগ ইন পেজে নিয়ে যাই, লগ ইন পেজে নেওয়ার জন্য মনে আছে আমরা যে কাজটা করছিলাম সাইড বারের ভিতরে রাউটারের জিনিসটা, ইউজ রাউটার লাইনটা কপি করলাম, বাকি ফাইলগুলো ক্লোজ করি, লগ ইন রেজিস্টার আর সাইড বার ছাড়া বাকি সব ফাইল ক্লোজ মারি। ওকে রেজিস্টার পেজে গেলাম, ইম্পোর্ট দিলাম ইউজ রাউটার ফ্রম রিয়্যাক্ট রাউটার, কনস্ট রাউটার ইকুয়ালস টু ইউজ রাউটার, রেজিস্টার পেজে গেলাম ইউজ রাউটার, আর ভিতরে রাউটারের ভিতরে জাস্ট পুশ করতেছি লগ ইনটা। সো এই কাজটা আমি করবো আমার ইয়ে হওয়ার পরে, আমার রেজিস্টার হয়ে যাওয়ার পরে রাউটার ডট পুশ লগ ইন, মানে অ্যাওয়েট রাউটার ডট পুশ লগ ইন, হিসাব অনুযায়ী সব কিছু ঠিক মতো কাজ করার কথা, রেজিস্টার হয়ে যাওয়ার কথা। আমি আমার ব্লক চেন এটা ওপেন করি, লোকাল হোস্ট 5984 ডি ড্রাইভে ঢুকলাম, মানে ইউজার টিকেডি টু তৈরি করা আছে। এখন আমি নতুন একটা ইউজার তৈরি করবো, সে নাম হিসেবে ধরলাম টিকেডি নামে কি ইউজার আছে, নর্মাল টিকেডি নাই। সো নেম হলো গিয়ে ধরলাম আমার টিকেডি, ইমেল টিকেডি অ্যাট জিমেল ডট কম, পাসওয়ার্ড টিকেডি 1234, দিলাম রেজিস্টার, ইয়েস রেজিস্টার হয়ে গেছে আমার, সে লগ ইন পেজও নিয়ে চলে গেছে। এখন লগ ইন করি টিকেডি অ্যাট জিমেল ডট কম, পাসওয়ার্ড টিকেডি 1234।
লগ ইনে দিলে কিছু হবে না, জাস্ট এখানে, কারণ আমরা লগ ইনের পেজে তো আমরা এখনো এই ফেচের কাজটা করি নাই। সো এই ফেচের কাজটা আমরা লগ ইন পেজেও করে ফেলি সেম ভাবে। লগ ইন পেজে কি হ্যান্ডেল সাবমিটে কনসোল ডট লগ ভ্যালু সেখানে করতেছি, সেখানে আমরা এই পুরা জিনিসটা আইনা কপি করে পেস্ট করে দেয়। এখন আমার তো লগ ইন পেজে রাউটার তো এখানে পাচ্ছে না, রাউটারটা আমরা এখান থেকে নিয়ে আসি, লগ ইন পেজ ইউজ রাউটার, রাউটার এখন পাবে আবার এ ওয়েটা ঝামেলা করতেছে, ফাংশনটা এসিঙ্ক না, এসিঙ্ক ওকে পাইছে। এখন এখানে ইউজার আউটারে ইম্পোর্ট করা লাগবে, আমি ইম্পোর্টটা করি নেই, ওর থেকে ইম্পোর্ট নিয়ে আসে, ইম্পোর্টটা নিয়ে লগ ইন পেজের শুরুতে, ও এটা অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে, এরকম দেয় লাগে নাই, গুড। ডুপ্লিকেট করে কথা বলতেছে, ডুপ্লিকেট করে আমি করি না। এখন কথা হইল আমরা এ থেকে কী কী পাবো, আমরা ভ্যালুস থেকে ইমেলের পাসওয়ার্ড পাবো লগইনের ক্ষেত্রে, লগইনের ক্ষেত্রে কিন্তু আমরা নেম পাবো না, এবং সেক্ষেত্রে আমরা পাঠাবো শুধু ইমেল আর পাসওয়ার্ড। অ্যান্ড একটা জিনিস আমি আগেতে ভুল করছিলাম, রেজিস্টারের ক্ষেত্রে কাজ করে গেছে, ঝামেলা করা নেই, বাট এখানে ক্রেডেনশিয়ালস ইনক্লুডের পাশাপাশি আর একটা জিনিস দেওয়া লাগে, উইথ ক্রেডেনশিয়ালস ট্রু, এই দুটো জিনিস প্রত্যেকটা রিকোয়েস্ট আমরা দিব যাতে আমরা কুকিটা ঠিকমতো পাঠাই। লগ ইনের ক্ষেত্রেও খালি ক্রেডেনশিয়ালস ইনক্লুড না, সরি, উইথ ক্রেডেনশিয়ালস ট্রু এবং ক্রেডেনশিয়ালস ইনক্লুড। অ্যান্ড এখানে আমার ইউআরএলটা কি রেজিস্টার না, ইউআরএলটা হবে লগ ইনের ইউআরএল কি স্ল্যাশ লগ ইন স্ল্যাশ লগ ইন। অ্যান্ড একবার যদি লগ ইন হয়ে যায়, লগ ইন হওয়ার পরে কিন্তু আমি তাকে আবার লগ ইন পেজে পাঠাবো না, আমি তাকে একদম হোম পেজে পাঠিয়ে দেবো, আমি তাকে ডিরেক্ট পুশ স্ল্যাশ, সেই হোম পেজ থেকে নেওয়ার পরে তারা আমরা রিডাইরেক্ট করে পাঠিয়ে দেবো যেখানে তার যাওয়া লাগে সেটা। আশা করি সবকিছু ঠিক মতোই কাজ করবে। টিকিডি অ্যাট জিমেল ডট কম, টিকিডি 1234, পাসওয়ার্ডটা দেখি, ওকে লগ ইন পারফেক্ট। কথা হইল ইয়ে বানাইছি, লগ ইন বানাইছি, এবং লগ ইন করার পর আমাকে সে এই জিনিসটা রিটার্ন করতেছিল যে তার অবজেক্টটা মানে ইউজারটা রিটার্ন করতেছিল তাকে। আবার আমি লগ ইন পেজে যাই, আমি তো এখন কোনো ভ্যালিডেশন দেয় নাই, তাই লগ ইন করা অবস্থায় আবার লগ ইন পেজে যাওয়া যাচ্ছে। আমি যদি ইমেল আর পাসওয়ার্ড যদি আমি ভুল দিই, টিকিটি 1 2 3 4 5 যদি দিই, তাহলে তার কী আসবে আমি রেসপন্সটা দেখি, রেসপন্স আসছে ব্যাড রিকোয়েস্ট, রাইট, 400 ব্যাড রিকোয়েস্ট। সো আমি এখানে ব্যাড রিকোয়েস্টের মধ্যে কিছু বলছে আনএক্সপেক্টেড টোকেন, এই বুঝিয়ে 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 হোয়াট এভার, আমরা এই জিনিসটাকে যে আমাদের যে জেসন হিসেবে রিড করতেছি, এখন আমরা আমাদের
এপিআই এর ভিতরে আমরা কিন্তু দুই রকম জিনিস পাঠাই, আমরা এপিআই এর টেস্টিং এ যাই, লগ ইনের মধ্যে আমরা যদি ঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিই আমরা তাকে একটা জেসন পাঠাচ্ছি, কিন্তু ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমরা তাকে একটা স্ট্রিং পাঠাই। সো আমি যে আমাদের ডাটার মধ্যে আমরা যেটা করতেছি যে আমরা ডাইরেক্টলি জেসন হিসেবে রিড করতেছি, সেটা করাটা একটু রিস্কি, কারণ আমরা ভুল জিনিস দিলে আমাদের এটা একটা এরর খেয়ে যাবে। সো আমি শুরুতে এটাকে রিড করব এ হিসেবে, টেক্সট হিসেবে, তারপর এটাকে আমরা জেসনে কনভার্ট করবো, এটা করতে পারি। অথবা আমরা এপিআইতে একটু চেঞ্জ করে আমাদের এপিআই থেকে অলওয়েজ জেসন রিটার্ন করার ব্যবস্থা করতে পারি। আমাদের এপিআইটা একটু ওপেন করি, অ্যাপ ডট জেএসে গিয়া স্ল্যাশ রেজিস্টার, এটা কী করতেছে, এরর হইলে এররটাকে টু স্ট্রিং করে পাঠাই দিচ্ছে। আমি তো এটা চাই না, আমি চাই তাকে একটা অবজেক্ট পাঠাক, তাকে জেসন পাঠাক। আমি সেন্ডের বদলে জেসন এ পাঠাবো এবং একটা অবজেক্ট বানাবো, অবজেক্টটা হলো গিয়া এরর, এটা অবজেক্টটা ক্লোজ করলাম, সরি এটা আর কি অবজেক্ট হচ্ছে আমার এটা। আমরা ডাইরেক্টলি এররটাকে স্ট্রিং হিসেবে না পাঠাই আমরা বলতেছি একটা এরর হয়েছে এবং তাকে আমি একটা জেসন ডাটা পাঠাচ্ছি যেটা কিন্তু এররটা বলতেছে। আমার তো নোডের মধ্যে চালু করা আছে এপি, সেটা অটো রিলোড নিয়ে নিছে। এখন আমি যদি লগ ইন করতে ভুল পাসওয়ার্ড দিই, লগ ইন করলাম আসতেছে, একটু রান করে দেখি আমার এখানে লগ ইন, সেম জিনিসটি আমার আসতেছে, আমার এপিআইটা রিলোড নেয় নাই। কেন নেয় নাই আমার একটু দেখা লাগবে, এপিআইটা আমি এক কাজ করি স্টপ করে আবার রিলোড দিই। এখন লগ ইন করতে ট্রাই করি, সেম কাহিনী করতেছে। ঝামেলাটা কি, ও আমি তো স্ল্যাশ রেজিস্টারের ক্ষেত্রে আমি এটা করছি, স্ল্যাশ লগ ইন আমি এটা ফিক্স করে নিই। সো এই জিনিসটা আমি কপি করে নিয়ে যাই, লগ ইনের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা করবো, সেম জিনিসটা করলাম। এখন যদি আমি ভুল ইমেইল দিয়ে পাঠাই, বুঝে এটা একটা জেসন অবজেক্ট হিসেবে আসছে, ওকে এটা ই করে দিলাম। এখন আমার এটা যাই লগ ইন করলাম, এরর আসছে এবং এরর আসার পরও আমি যেহেতু কোনো ভ্যালিডেশন দেয়নি, ধুমধাম সে তাকে পাঠিয়ে দিচ্ছে হোম পেজে। একটু আগে পাঠাচ্ছিল না, কারণ সে এরর আসার পরে তাকে সে পার্স করতে পারছিল না, তখন সে ক্র্যাশ খেয়ে পড়ে যাচ্ছিল, যে এই জন্য হোম পেজে আসতেছিল না। কিন্তু আমাদের লজিকে কী দেয়া, আমাদের লজিকে দেয়া যে লগ ইন করার ট্রাই করবো, সরি এটা কাটি, লগ ইন পেজে লগ ইন করার ট্রাই করবো, করার পরে ধুমধাম তাকে হোম পেজে পাঠিয়ে দেবো। এখন তো আমার এটা করলে আর হবে না, আমার এখন একটু চেক করা লাগবে ডাটার ভিতরে ইরর নামে কোনো ফিল্ড আছে কিনা। সো এখন ইফ ইরর ইন ডাটা এটাতে পাঠাবো না, আমি এখানে কিছুই করবো না, ধরলাম এখানে অ্যালার্ট রং ইমেল অর পাসওয়ার্ড এলস, তাহলে আমি এই পেজে পাঠিয়ে দেবো। ওকে লগ ইন পেজে আবার যাই আমি, tkd@gmail.com tkd 1 2 3 4 5, অ্যালার্ট দিছে রং ইমেল আর পাসওয়ার্ড, আর যদি ঠিক পাসওয়ার্ডটা দিই আমার এতে পাঠিয়ে নিচ্ছে, গুড, সো ফার সো গুড। এখন
এই হোম পেজের ভিতরে আমার একটা মানে কাইন্ড অফ কন্ডিশনাল রাউন্ডিং করতে হবে, আমার যদি সে লগ ইন থাকে তাহলে আমি এই পেজে রাখবো, যদি সে লগ ইন না থাকে তাহলে আমরা মানে আবার লগ ইন পেজে পাঠিয়ে দিব। আর অ্যাকচুয়ালি যদি লগ ইন থাকে তারা আমি ই পেজে রাখবো না, তারা আমি পাঠিয়ে দেবো কোথায়, আপলোড ফাইলসটা মাই ফাইলস পেজে পাঠিয়ে দেবো, সে তার ফাইল তখন দেখতে পারবো। সো আবার লগ ইন করি tkd@gmail.com tkd1234। এখন আমি যে লগ ইন করা আছে কিনা এটা কেমন চেক করা লাগবে, মনে আছে আমরা একটা এপিআর ভিতরে নতুন একটা এন্ড পয়েন্ট অ্যাড করেছিলাম স্ল্যাশ প্রোফাইল, এতে যাই এপিআই জাভাস্ক্রিপ্টের অ্যাপ জাস্ট আবার একটু ওপেন করি, স্ল্যাশ প্রোফাইল নামে একটা জিনিস ছিল, এই যে স্ল্যাশ প্রোফাইল করতেছে কি কুকির ভিতরে যদি কিছু না থাকে তাহলে আমি ডাইরেক্টলি পাঠিয়ে দিচ্ছি লগড ইন ফলস, আর যদি কুকির ভিতরে কিছু থাকে কুকির ভিতরে যদি কিছু থাকে তাহলে আমি কুকিটাকে নিয়ে আসতেছি, কুকি থেকে আমি কি বের করতেছি, বের করে আমি ব্লকচেইনে কোয়েরি করে ইউজারটাকে নিয়ে আসতেছি, ইউজারটাকে আনার পরে সেই ইউজারটার লগড ইন ট্রু দিচ্ছি, তারপর এটা আমরা ক্লায়েন্টকে পাঠিয়ে দিচ্ছি। আর যদি আমার কুকি মানে এখানে কোনো একটা ঝামেলা টামেলা হয় তাহলে আমি তাকে এরর পাঠাচ্ছি, আর এররের ভিতরে আমি সেন্ড করছি ডাইরেক্টলি একটা স্ট্রিং, সেটা আমরা করবো না এখন, আর আমরা এটাকে জেসন আকারে সব এরর পাঠাবো। এবং ইজ লকড ইন ফলস পাঠাই দিই। সো আবার দেখি প্রোফাইলের ভিতরে কুকিতে কিছু না থাকলে ডাইরেক্টলি আমি পাঠাবো লকড ইন ফলস, আর কুকিতে যদি কিছু থাকে তাহলে আমি ব্লকচেইন থেকে কোয়েরি করে নিয়ে আসবো এটা, আর লাস্টে যদি সে কোনো এরর হয় কোয়েরি করতে গিয়ে বা কিছুতে তাহলে আমি তাকে লগ ইন আবার ফলস ধরে নেব। এখন আমার কি স্ল্যাশ প্রোফাইলে কোয়েরি করলে আমি জেনে যাবো যে আমি লগ ইন করা আছি কি না, কারণ আমি যদি লগ ইন করা থাকি আমার ইজ লগড ইন ট্রু থাকবে, আর লগ ইন করা না থাকলে ইজ লগড ইন ফলস থাকবে। মানে এই যে বারবার যে আমি স্ল্যাশ প্রোফাইলে কোয়েরি করবো এটা বারবার তো আমার ফেচ করা লাগবে, নর্মাল ফ্যাচের মাধ্যমে করলে একটু ঝামেলা হয়, সেটার জন্য আমরা ইউজ করবো SWR নামে একটা লাইব্রেরি। যে লাইব্রেরিটাতে তারা কী করে সুন্দর মতো এভাবে ফ্যাচ করে নিয়ে আসে, এবং এটা একটু একটু নির্দিষ্ট টাইম পরপর এটা আমি চাইলে এটা রিলোড করার ব্যবস্থাও করতে পারবো, আর আমি যদি অন্য কোনো পেজ থেকে আবার এই পেজে আসি সে সুন্দর মতো নিজে থেকে এটা রিলোড করে নেবে। সো আমি ডাইরেক্টলি এখানে এটা ইউজ করবো না, আমি নিজে একটা হুক বানাই নেব, রিয়্যাক্টের হুক, সেই রিয়্যাক্টের হুকটা মানে পুরো কাজটা আমার করে দেবে, এবং সেটা অফকোর্স আমি নিজে বানাবো না, আর নিজে বানানো একটু প্যারা, আমি নেক্সট জেস অথেন্টিকেশন লিখে সার্চ করবো, তাদের একটা এক্সাম্পল আছে সেটা থেকে আমি তুলে নিয়ে আসবো। আর রিয়্যাক্ট হুকস বানানো খুবই ইজি কাজ, এটার জন্য ইউটিউবে টিউটোরিয়াল আছে, এটা ফলো করলেই হবে। ওকে, এই যে ওদের প্যাটার্নটা কি সুন্দর মতো, কনস্ট ইউজার ইকুয়ালস টু ইউজ ইউজার এত, ধরুন আমি এখানে ডাইরেক্টলি ইউজার পেয়ে যাচ্ছি, তারপর যদি ইউজার যদি লগ ইন অবস্থা থাকে তাহলে এক জিনিস, আর না থাকলে আরেক জিনিস, মানে এটা কি দুটা মানে সরি লগ ইন না থাকলে এক জিনিস আর লগ ইন থাকলে আরেক জিনিস। সো আমার একদম হোম পেজটাতে আমার ইজ ইউজ ইউজারটা করা লাগবে। এখন ইউজ ইউজারটা তো কি আমরা তারা নিজেরা বানাই নিছে, নিজেরা কেমনে বানাইছে আমাদের কোডে ঢুকি, আমাদের কোড দেখে আমরা বানাই ফেলি, এর মধ্যে এক্সাম্পলে গেলাম নেক্সট জেস, আমরা কোথা থেকে এটা ইম্পোর্ট করছিল লিব ফোল্ডার থেকে, লিব ফোল্ডারের ভিতরে ইউজ ইউজার নামে একটা ফাইল আছে। সো আমরাও করি কি আমাদের এখানে গিয়া প্রজেক্টে এপিআইতে তো না, এটা তো ফ্রন্ট এন্ড থেকে কোয়েরি করবো, ফ্রন্ট এন্ডের ভিতরে
একটা নিউ ফোল্ডার করতেছি লিব, আর লিবের ভিতরে নিউ ফাইল করতেছি ইউজ ইউজার ডট জেস। সেটার ভিতরে পুরো কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ইউজ ইউজারটা দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে কোথায় আমি ডিরেক্ট করবো সেটা, এটা ফলসের বদলে আমি এখানে নাল রাখি, আমি বলে দিই নি। আর হচ্ছে গিয়া একটা সুইচ, যেটা আমি লগ ইন অবস্থায় ডিরেক্ট করবো নাকি লগ ইন না থাকলে ডিরেক্ট করবো। এটা যদি ফলস হয় তাহলে লগ ইন না থাকলে ডিরেক্ট হবে, আর যদি যদি ট্রু হয় তাহলে লগ ইন থাকলে রিডাইরেক্টটা হবে। ওকে, রিডাইরেক্ট করার ইউআরএলটা আমি রিডাইরেক্ট টুতে পাঠাই দেবো। আর এই যে ইউজারটা আমি কই থেকে লোড করতেছি, এরা স্ল্যাশ অ্যাপে স্ল্যাশ ইউজার থেকে লোড করতেছে, আমরা এখান থেকে করবো না। আমরা করবো কি, আমাদের তো অলরেডি এন্ড পয়েন্ট একটা আছে, স্ল্যাশ প্রোফাইল হয়ে গেল, এইটাতে নাই, ওপেন ফাইল, ডি ড্রাইভ, ডেস্ক ক্লায়েন্টটা দিকে না, স্ল্যাশ প্রোফাইল, এটাকে হিট করলে আমার জিনিস আসা কথা। সো এটাতে আমি হিট করব, সো ইউআরএল আমরা হিট করব। এবং হিট করার সময় আমাদের কিছু জিনিস করা লাগবে, আমাদের ইউজ এসডব্লিউআরটাতে যাই, এসডব্লিউআর এটাতে তারা এটার সাথে একটা ফ্যাচার পাস করছে, ফ্যাচারটা কি আর এখানে একটা বানাই দিছে, রাইট? সো আমরা এখানে একটা ফ্যাচার আমরা এখানে বানাই দিই, ওরা এক্সাম্পলটাতে বানায় নাই কারণ তারা বাই ডিফল্ট তারা একটা ফ্যাচ দিয়ে দিছে, বাট আমাদের বানাতে হবে। কারণ আমরা কি বলছিলাম, প্রত্যেকটা ফ্যাচ রিকোয়েস্টে লগ ইনের ক্ষেত্রে ফ্যাচ রিকোয়েস্ট আমরা কী করছি, কয়েকটা জিনিস পাস করছি না, উইথ ক্রেডেনশিয়ালস, ক্রেডেনশিয়ালস ইনক্লুড হেডার কন্টেন্ট টাইপ, এই জিনিসগুলো যদি আমরা পাস করতে চাই খালি এই এপিআই এই ইউআরএল হিট করলে তো আমার হবে না, আমার এখানে সামহাউ পাস করে দিতে হবে। সো আমি এখন আগে ফ্যাচারটা বানাই, ফ্যাচার ছেড়ে দিলাম, কমা দিলাম, বসালাম ফ্যাচার। এবং এছাড়াও আরও একটা জিনিস দেওয়া যায়, এছাড়াও ওদের অপশনস কিছু আছে, এই অপশনসগুলো আমরা দিব। এর মধ্যে একটা হলো যে রিফ্রেশ ইন্টারভাল, আর এই রিফ্রেশ ইন্টারভালটা করবে কি, আমি কমা দিলাম, অপশনস পাস করে দিই, রিফ্রেশ ইন্টারভাল আমরা কতক্ষণ পরে পরে আমরা এটা চেক করতে চাই, ধরলাম আমরা প্রতি 5 মিলিসেকেন্ড পরে পরে, 5000 মিলিসেকেন্ড, আমরা 5 সেকেন্ড পরে পরে আমরা চেক করতে চাই যে আমি লগ ইন অবস্থায় আছি কিনা। এবং এই ফ্যাচারের ভিতরে আমরা কি করবো, আমরা তারা একটা এখানে এইভাবে না লিখে আমরা লিখি তাকে আমরা একটা ইউআরএল পাস করবো, সেইটা যা আছে তাই রেখে দিই। আমরা এখানে ইউআরএলের পাশাপাশি আমরা ফ্যাচের কিছু অপশন আমরা পাস করে দিতে পারি, ফ্যাচের অপশনগুলো কী কী, আমরা যেটা সবসময় পাঠাই উইথ ক্রেডেনশিয়ালস আর ক্রেডেনশিয়ালস, এই দুটো জিনিস আমরা পাঠাই দিব। হ্যাল
বাই দ্য ওয়ে আমরা এখানে কিন্তু গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি প্রোফাইলে, আমরা আমাদের এপিআই টেস্টারেতে যাই, দেখি গেট রিকোয়েস্ট। সো আমাদের বাই ডিফল্ট সবখানে রিকোয়েস্ট যেহেতু গেট, আমাদের বলে দেওয়া লাগবে না এখানে মেথডটা কি, মেথড মোড ক্যাশ, আচ্ছা মোডটা বলে দিই, মোডটা তো কোর্স, মোড এখানে না বললেও চলবে, সেটা বুঝতে পারবে। আর বডি টডি তো পাঠানো লাগবে না, কারণ এটা আমার একদম এটা গ্যাট রিকোয়েস্ট, এটা তার পোস্ট না। সুন্দর মতে আমরা পেয়ে যাচ্ছি ইউজারটা, আর এখানে আমরা চেক করতেছি ইউজারের ভিতরে, ইউজারটা যদি না থাকে তাহলে কিছু করবো না, কিন্তু যদি ইউজার যদি লগড ইন না থাকে তাইলে তাহলে আমরা এখানে রিডাইরেক্ট করে দেব। সো এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কিছু নেই। এখানে বলতেছে এওয়েট দেওয়া নেই, এওয়েট দেওয়ার দরকার নেই, কিছু দরকার নেই, জাস্ট রাউটারের ভিতরে পুশ করে দেবে। রাউটার আমরা কই থেকে পাইছি, ইম্পোর্ট রাউটার ফ্রম নেক্সট রাউটার, শেষ। ওকে এটা আমি বানাইছি, এটা পুরোপুরি না বুঝলেও আমাদের সমস্যা নাই, আমরা জাস্ট এটা ওখানে গিয়ে এটা ইউজ করবো। সো এই ইউজ ইউজার আমাদের বানানো শেষ, ওদের এক্সাম্পলটাতে যাই, ওদের অথেন্টিকেশনে কী করছে, যে পেজে দরকার সেই পেজে ইউজ ইউজার এভাবে কল দিছে। আমার এটা কোন পেজে করা লাগবে, আমাদের ধরলাম আমার এই পেজে একদম মেইন পেজটা, ইন্ডেক্সটাতে, ইন্ডেক্স পেজটাতে গেলাম, যাওয়ার পরে যা আছে সব কেটে কেটে দিলাম, আপাতত এটার নাম দিই আমি ডিভ ইন্ডেক্স পেজ। এখানে আমি লিখলাম কনস্ট ইউজার ইকুয়ালস টু ইউজ ইউজার, এত নিউজ ইউজারটাকে আমার ইম্পোর্ট করা নেই, আমি ইম্পোর্ট করে দিলাম লিভ থেকে, এক্সট্রা যা সব বাদ। এবং এখানে সুন্দর মতে যদি ইউজার যদি না পাওয়া যাবে, লগ ইন করা না থাকে, তাহলে তাহলে স্ল্যাশ লগ ইন পেজে পাঠিয়ে দেবে। প্রোফাইলটা সে পাচ্ছে না, করার পরে এতবার হিট করেছে না, এতবার তো হিট করার কথা না। ওকে আমি এক কাজ করি, এখানে ভাবি এরা আকারে দিয়ে দিতে হবে, ঝামেলা হয়েছে, কাট করে নিলাম, এরে মুছে দিলাম, মুছা দিয়া আর্টসের বদলে আসবে ইউআরএল, যা আসছে তাই আসছে। পরে আমি একটা অবজেক্ট পাস করি, সেখানটা ফ্যাচের ভিতরে ইউআরএল আসবে, এখন দেখি কি হয়,
জোর দিলাম, আনডিফাইন্ড বারবার আসতেছে, আনডিফাইন্ড কেন আসবে? এবার লগ ইন পেজে গেলাম, লগ ইন পেজে যাওয়ার পরে লগ ইন করি tkd@gmail.com, tkd1234 দিলাম লগ ইন। সে তো ইন্ডেক্স পেজটাতে আসছে, আসার পরে কয়েক হাজার ইয়ে দিয়ে দিচ্ছে, যেটা ফলস ছিল ফলস দিয়ে দেখি। ওকে, ইন্ডেক্স পেজে আসলাম, ইন্ডেক্স পেজ আসার পরে কিছু এখন প্রিন্ট হইতেছে না, জিনিসটা একটু পেইনফুল। কাজ করি console.log user, ইন্ডেক্স পেজে গিয়া টেমপ্লেট স্ট্রিং এ দিই ইউজার, আর ইন্ডেক্স পেজের কনসোল লগটারে অ্যানসার করে দিই। সেম ফেচ রিকোয়েস্ট যদি আমি চালাই, ইউজার আনডিফাইন্ড, একটু পরে ইউজার আসছে অবজেক্ট। লক করে দিলাম একটা ইউজার, হ্যাঁ তো সুন্দর মতো চলে আসছে। ওকে, সো এখানে বেশ কিছুক্ষণ বাগের কারণে পড়তে হয়েছে, আমরা আমাদের কোডটাতে আবার যাই, আমাদের কোডটাতে ফ্যাচার বানাইছি, আমরা ফ্যাচারের ভিতরে আমরা বলে দিচ্ছি জাস্ট মোড কোর্স উইথ ক্রেডেনশিয়ালস ট্রু, ক্রেডেনশিয়ালস ইনক্লুড, আর এখানে রিফ্রেশ ইন্টারভাল আমরা বলে দিচ্ছি 5000, ইউআরএলটা বলে দিচ্ছি, আর ভিতরে এখানে console.log করতেছি, এটা আমি কেটে দিই, এটা কেটে আমার index.js যাই, index.js গিয়া আমি console.log করি ইউজারটারে। এখন দেখি আমার কী হয়,
ইউজ ইউজারটাকে যদি না বোঝা থাকে, এই কোডটা একটু লিঙ্ক করলে আশা করি বোঝা যাবে জিনিসটা সিম্পলি। আচ্ছা একটা ইয়েতে আমরা হিট করবো এপিআইতে, এবং আমরা বলে দিব আমরা কতক্ষণ মানে পরে পরে অটো রিলোড করতে চাই। সুন্দর মতো চলে আসছে। আমার তো আমি কি বলে দিচ্ছিলাম, আমরা যদি ইউজার যদি লগ ইন করা থাকে না থাকে তাহলে আমরা তাকে কহি পাড়ে দেবো এখানে। সেম কাজটা আমি এখানে চেক করি, আদারওয়াইজ আমি তারা পাঠাই দিব। তাহলে কি করে আমরা রাউটারের মধ্যে পুশ করে যে কাজটা করছিলাম, রাউটার ডট পুশ এই কাজটা যেখানে করছিলাম সেম জিনিসটা আমরা এখানে ইফ ইউজার ডট ইজ লগড ইন রাউটার ডট পুশ, কোথায় পুশ করবো আমি এটাকে পাঠিয়ে দিব স্ল্যাশ মাই ফাইলস, এখানে রিটার্নের কোনো কথাবার্তা নেই। আচ্ছা রিটার্নটা থাক, রিটার্নে যা আছে তাই থাক। সো আমি আমার এই পেজে যাই, লগ ইন করা থাকলে ধুমধাম আমাকে মাই ফাইলস পেজে পাঠিয়ে দিচ্ছে। ওকে এভরিথিং লুকস ফাইন। এখন কথা হইল যে লগ ইন করা না থাকলে আমাকে পাঠিয়ে দিবে এই যে লগ ইন পেজে, লগ ইন করা থাকলে আমাকে পাঠিয়ে দিবে মাই ফাইলস পেজে। এখানে একটা ঝামেলা হচ্ছে যে আমার লগ ইন করার পরে আমি যখন টিকেটি 1 2 3 4 যখন দিচ্ছি সে আমাকে নিয়ে যাচ্ছে ঠিকই মানে হোম পেজ থেকে মাই ফাইলস পেজে, কিন্তু এই বাম পাশেরটা এরকমই লগ ইনটাই সিলেক্টেড হয়ে যাচ্ছে। এটা আমি পরে ফিক্স করবো, এটা এখন আপাতত ফিক্স না করি। তবে তুমি এখানে ভিতরে কন্টেন্ট দেখে বুঝতে পারছি কী আছে। তো এখানে একটা লগ আউট বাটন অ্যাড করে ফিরি আমরা, লগ আউট কোথায় সাইড বারে আমাদের অ্যাড করতে হবে। সাইড বারে আমি আসলাম, কপি করলাম, সাইড বারে বদলে এখানে কপি দিলাম 6 লগ আউট। হ্যাঁ এটা করার পরে আর লগ আউটে যখন কেউ ক্লিক করবে আমরা কি করব, এখানে এপিআই এর ভিতরে যেখানে একটা পেজেস এর ভিতরে যে এপিআই আছে তার ভিতরে আমরা হেলোর বদলে আমরা হেলোর পাশাপাশি একটা তৈরি করে আমরা লগ আউট। ওকে এই লগ আউটের ভিতরে আমরা যে কাজটা করব আমরা লগ আউটের কাজটা করব। সো আমরা সাইড বার থেকে তার আমি জাস্ট পাঠিয়ে দেবো স্ল্যাশ এপিআই স্ল্যাশ লগ আউটে, আপাতত লগ আউটে ক্লিক করলে আমার এই যে জন ডো রিটার্ন করার করুক, আমি জাস্ট দেখতে চাই আমারটা মানে রিডাইরেক্ট ঠিক মতো করতেছে কিনা। সো এই লগ আউটের আগে আইকনটা একটু চেঞ্জ করে ফেলি, লগ আউট ওকে তো কপি করলাম লেফট সাইড বারে গিয়া লগ আউটের জন্য। অটো ইম্পোর্ট হয়ে গেছে, অটো ইম্পোর্ট হয় না, এটা ইম্পোর্ট দেওয়া লাগবে, ইম্পোর্ট দিয়ে দিলাম।
ওকে পেজে যাই। সুন্দর মতো আমাদের লগ আউট চলে আসছে, লগ আউটে ক্লিক করলাম, সে আমার নিয়ে যাচ্ছে এখানে। ওকে নো প্যারা, লগ আউটে ক্লিক করার পরে এখন তো কারণ আমাকে এখন লগ আউট এপি এন পয়েন্টে জাস্ট এটাই জন ডো রিটার্ন করতেছে। এখানে এসে আমাদের করতে হবে কি, অ্যাকচুয়ালি এখানে একটা গেট রিকোয়েস্ট পাঠাতে হবে যে লোকাল হোস্ট 3000 লগ আউটে। সো আমি আমাদের আসলাম, লগ আউটে ঢুকলাম, কথা হয়েছে ই লগ আউটের পেজটাই, এটা তো সার্ভারে চলবে, এটা কিন্তু ক্লায়েন্টে চলবে না। সো আমরা এই কাজটা এইভাবে এই এপি এর ভিতরে আমরা করতে পারবো না। সো এপি আই থেকে আমি লগ আউটটাকে কেটে দিই, কারণ এই এপি আই পার্টটা এটা মোস্ট প্রবলি আমি যদ্দুর মনে হয় সার্ভারে চলবে। এখান থেকে এটা পেজেসের ভিতরে আমি লগ আউট নামে একটা ফাইল তৈরি করে ফেলি, লগ ইনের মতোই এমটি মোড আছে, মাই ফাইলস আছে না, এটার মতো করে কপি পেস্ট করে লগ আউট বানাই দিলাম। আমার সাইড বার থেকে আমি তারে রিডাইরেক্ট করে দেবো জাস্ট স্ল্যাশ লগ আউট। আমি যদি এখানে যাই স্ল্যাশ এপিআই তো আছে, লগ আউটে ক্লিক করলে লগ আউট পেজে যাবে। লগ আউট পেজটা একটু ডিজাইন দিই, লগ আউট পেজটা লগ আউট পেজ, আর হোপফুলি লগ আউট পেজটা আমাদের পরে আর শো করবে না। লগ আউটে ক্লিক করলাম, হ্যাঁ লগ আউট পেজ আসছে। মানে লগ আউট পেজ থেকে আমরা করি কি, একটা রিকোয়েস্ট পাঠাই দিই আমাদের কোথায়, আমাদের অ্যাড্রেসটা কি যে লোকাল হোস্ট 3000 লগ আউটে। সো লগ আউট পেজে আসার পরে আমরা করলাম কি, লেট রেসপন্স ইকুয়ালস টু অ্যাওয়েট ফ্যাচ। এখানে আমরা ফ্যাচ দ্বারা করতেছি কারণ আমরা তখন বারবার একটু পরে পরে যে আমরা রিলোড করবো সেটার জন্য যে আমরা যে ইউজ এস ডব্লিউ আর ইউজ করলাম এটা তো আমাদের আর দরকার নেই, আমরা বারবার তো আমাদের একটু পরে পরে রিলোড করার কোনো দরকার নেই। আমরা এখানে জাস্ট একবার লগ আউট রিকোয়েস্ট পাঠাইলে হবে। ফ্যাচ এর মধ্যে কী পাঠাবো, আমাদের লগ ইন থেকে নিয়ে আসি পুরো ফ্যাচটা, এটুকু অ্যাওয়েট। আচ্ছা এই ফাংশনের ভিতরে তো অ্যাওয়েট দেওয়া যাবে না, কারণ এটা এই অ্যাসিঙ্ক ফাংশন না, কিন্তু আবার যে কোনো কম্পোনেন্ট বাই ডিফল্ট অ্যাসিঙ্ক হইতে পারে না, ফাংশনাল কম্পোনেন্ট হইলো। সো আমি একটা অ্যাসিঙ্ক ফাংশন বানাই ফেলে ভিতরে, অ্যাসিঙ্ক ফাংশন লগ আউট, সেটার ভিতরে এই পুরো কাজটা হবে। আর লাস্ট আমি জাস্ট লগ আউটটা কল দিয়ে দিব, যেহেতু আমি লগ আউট পেজে আসছি আমাদের কাজে তো লগ আউট করা। এখানে ইউআরএল ইউআরএলটা কপি করে নিয়ে আসি, ওকে ধান ইউআরএলে মেথড তো পোস্ট মানে মেথড হবে গেট, বাই ডিফল্ট তো গেট দেওয়ার দরকার নাই, মেথড পোর্ট ক্যাশ দেওয়ার দরকার নাই, উইথ ক্রেডেনশিয়ালস ট্রু এটা ঠিক আছে, হেডারও দেওয়ার দরকার নাই, বডিও দেওয়ার দরকার নাই, জাস্ট ইভেন পোর্টস মোডটা আমার দেওয়ার দরকার নেই, বোধহয় ব্লোটেড করে লাভ নেই, সিম্পল রিকোয়েস্ট কনসোল ডট লগ করবো আমি লগ আউট হয়েছে কিনা। তারপরে আমি জাস্ট করবো কি, রাউটার ডট পুশ স্ল্যাশ একদম হোম পেজে দ্বারা আমি পাঠিয়ে দিলাম, রাউটারটা আমি ইম্পোর্ট করে দিলাম। আচ্ছা রাউটার ইম্পোর্টটা ঠিক মতো হয় নাই, আমাদের ইউজ ইউজারে যাই, রাউটার ফ্রম নেক্সট স্ল্যাশ রাউটার, লগ আউটে গিয়া নেক্সট স্ল্যাশ রাউটার, ওকে
ইনসার্টার কি পায় নাই, ইনসার্ট অ্যাওয়েট, ওকে অ্যাওয়েট রাউটার ডট পুশ স্ল্যাশ লগ আউট, লগ আউটটা জাস্ট এখানে কল দিলাম, ধ্যান দেওয়ার দরকার নেই। ওকে হ্যাঁ কি ডট খাইছে, কি ডট খাইছে, রিকোয়েস্ট বডি ইজ নট ডিফাইন্ড, কেন কেন রিকোয়েস্ট বডি কি এখানে আমরা দিচ্ছি কোথাও, কোন পেজে রিলোড দিই, এই যে তো লগ আউট হয়ে সুন্দর মতো, এখানে এরর খাইছে, এটা জেসনের ভিতরে জেসন সে পার্স করতে পারতেছে না। আমি লগ আউটে ক্লিক করে দেখি আমার কি আসে, ইউজুয়ালি ও ইউ হ্যাভ বিন সাকসেসফুলি লকড আউট, তার মানে আমার এপিআই থেকে জেসন পাঠাচ্ছে না। আমি আবার আমি এপিআই তে যাই, এপিআইটাকে একটু চেঞ্জ করে দিব, স্ল্যাশ লগ আউট রেসপন্স ডট সেন্ড না, রেসপন্স ডট জেসন, অবজেক্ট যাবে, অবজেক্টের স্ট্যাটাস হবে এইটা, এখানে হবে জেসন, এখানে একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে এরর হইল গিয়া এটা, এপিআইটা অ্যাড করে দিচ্ছি, এখানে আমি লগ আউট পেজে যাই, লগ আউট পেজে যাওয়ার পরে কনসোল ডট লগ করবো ডাটা, এখন আমার কি লগ আউট করতে যদি কোনো কারণে ফেল করে সেখানে এরর দিবে তাই না, তাহলে আমার লগ আউট পেজে গিয়া এখানে ইফ এরর ইন ডাটা, তাইলে আমার পেজের ভিতরে আমার এরর শো করব, তাহলে আমি লগ আউট এরর নামে একটা জিনিস আমি শো করব, সো লগ আউট এরর একটা স্টেট আমি ডিফাইন করে দিই, কনস্ট লগ আউট এরর সেট লগ আউট এরর ইকুয়ালস টু ইউজ স্টেট ইউজ স্টেটটা ইম্পোর্ট করলাম, লগ আউট এররটা এখানে শো করার কথা, আর এখানে সেট লগ আউট এরর ডাটা ডট এরর, সো ফার সো গুড, এটা দেখে মনে হচ্ছে যে না এটা কাজ করবে, লগ আউট করতে কোনো কারণে যদি ফেল করে সেটা সে শো করবে, আর লগ আউট সে করতে পারলে সেটাও সে শো করবে। লগ আউট করতে পারলে তো অ্যাকচুয়ালি কী করবে, লগ আউট যদি করতে পারে এলস তাইলে না তারা একদম হোম পেজে আবার পাঠিয়ে দিবে, যে হোম পেজ দেখবে সে লগ ইন করার নাই, তারা লগ ইন পেজে পাঠিয়ে দিবে, ওকে দি রান টাইম failed to catch compromise, okay, connection refused 3000, কারণ কি আমার API কি রানিং না, ওকে ও এত সুন্দর মতো চলে আসছে এটা, আমি যখন আবার যদি হোম পেজে যেতে চাই, হোম পেজে গেলে সুন্দর আমাকে পাঠিয়ে দিচ্ছে ইয়ে পেজে, কিন্তু সেই ইন্ডেক্স পেজটা একটা সময়ের জন্য শো করতেছে, সো আমি করি কি নিতে গিয়া ইন্ডেক্স পেজে গিয়া ইন্ডেক্স পেজ না দিয়া
এখানে শো করি লোডিং। লগ ইন পেজে লগ ইন করে আবার tkd@gmail.com tkd1234 লগ ইন হয়েছে। ফর সাম রিজন লগ ইন হওয়ার পরে তারে রিডাইরেক্ট করে নেই। সার্চ করি নেক্সট জেএস রিডাইরেক্ট, রিডাইরেক্ট করতে হবে। তাহলে ম্যানুয়াল রিলোড রিডাইরেক্ট করাটা বন্ধ করে দিই। আমাদের ইন্ডেক্স পেজে আছে যে ইউজার যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন পেজে পাঠিয়ে দাও, আর লগ ইন করা থাকলে তাহলে আমরা মাই ফাইলস পেজে পাঠিয়ে দেবো। আমরা এক কাজ করি, এসে একটু ইয়ে করি, আমরা এখান থেকে ইউজার তো আমরা ইউজ করতেছি না, আমরা জাস্ট ইউজ ইউজারটা দিচ্ছি রিডাইরেক্ট করার জন্য। ইন্ডেক্স যে আছে ইউজ ইউজার রিডাইরেক্ট করবো মাই ফাইলসে যদি রিডাইরেক্ট ইফ ফাউন্ড ইজ ট্রু, মানে এটা যদি আমার ট্রু হয়। ওকে, আমি ইউজ ইউজারটা একটা মিডলওয়্যারের মতো ইউজ করতেছি। যদি ইউজ ইউজার বাই ডিফল্ট যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন পেজে পাঠাতে হবে, তাহলে একটু এক্সপ্লিসিটলি বলি রিডাইরেক্ট ইফ ফাউন্ড ফলস, লগ ইন করা না থাকলে তাহলে লগ ইন পেজে পাঠাই দেবো, লগ ইন করা থাকলে তাহলে মাই ফাইলস পেজে পাঠাই দেবো। এটা আমি বলতেছি ইন হোম পেজে, মানে হোম বলতে ইনডেক্স পেজটাতে। ওকে, সেম জিনিসটা আমি করবো ইয়েতে, গেলাম লগ ইন পেজে, লগ ইন পেজে আমি যেখানে ম্যানুয়ালি যে আমি রিডাইরেক্ট করতেছি এই জিনিসটা করার কোনো দরকার নাই। আমি যে শুরুতে ইউজ ইউজারটা ইউজ করবো ওদের মতো করে, যদি লগ ইন করা থাকে তারা আমি হোম পেজে পাঠাই দেবো। এখানে তো হোম পেজ থেকে পরে না হয় মাই ফাইলসে পাঠাইলে এটা নয় কোনো প্যারা নেই। সো লগ ইন পেজে গেলাম একদম শুরুতে, রাউটার এখানে আমার দরকার নেই। রাউটার আমার এখন দরকারই নেই লগ ইন পেজ থেকে, লগ ইন পেজে শুরুতে যদি সে লগ ইন অবস্থা থাকে তাহলে আমি আবার হোম পেজে পাঠাই দেবো আর কিছুই না। সো হ্যান্ডেল সাবমিটে কী করতেছি, আমি তার একটা ফর্ম সাবমিট করতেছি, লগ ইন করতেছি, লগ ইন করার পরে আমার তো অফকোর্স ইউজারটা তখন সেট হয়ে যাবে, তখন আমি ডাইরেক্টলি
তার হোম পেজে পাঠিয়ে দেবো। আর হোম পেজ করবে কি, সে দেখে যে লগ ইন করা না থাকলে তারা লগ ইন পেজে পাঠাবে, আর লগ ইন করা থাকলে তারা মাই ফাইলস পেজে পাঠাবে। সেম জিনিসটা আমি রেজিস্টার পেজে অ্যাড করি একদম শুরুতে, ওই যে ফাংশনটা শুরু হয়েছে। লগ ইন করা থাকলে তারা হোম পেজে পাঠিয়ে দিতে বলছি। এই যে রেজিস্টার পেজে রাউটার লাগবে, কারণ আমি রেজিস্টার করার পরে তারা আমি লগ ইন পেজে নিয়ে যাচ্ছি। ওকে, মাই ফাইলস পেজে আসি। মাই ফাইলস পেজেও আমি সেম একটা ইউজ ইউজার অ্যাড করলাম। যদি সে লগ ইন করা যদি না থাকে তাহলে আমি তারে হোম পেজে পাঠিয়ে দেবো। আর এখন হোম পেজে যাওয়ার পর তো সে মানে বুঝতেই পারবে, সে লগ ইন করা না থাকলে তারে সে লগ ইন পেজে পাঠাবে, আর লগ ইন করা থাকলে তারা মাই ফাইলসে পাঠাবে। ওকে, সো ফার সো গুড। আমার জিনিসটাকে রিলোড দিই। ওকে, মাই ফাইলস পেজ দিলাম, লগ ইন, লগ আউট। লগ আউট করার পরে সে নিয়ে গেল আমার লগ ইন পেজে। এখন আমি রেজিস্টারে যেতে পারবো, কোনো সমস্যা হয় না। লগ ইনে যেতে পারবো, কোনো সমস্যা হয় না। কিন্তু যদি আমি মাই ফাইলসে যাই, আমার ধুম করে আমার আবার নিয়ে চলে আসতেছে ইয়েতে, এই যে লগ ইন পেজে। এখন আমি লগ ইন করি অ্যাকচুয়ালি গিয়া tkd@gmail.com, tkd1234, লগ ইন। ওকে, এখানে আমি লগ ইন বা রেজিস্টার পেজে গেলে আমার দ্বারা বাই ডিফল্ট মাই ফাইলস পেজে নিয়ে চলে আসতেছে। মাই ফাইলস থাকলে ঠিক আছে, বা অন্যগুলোতে গেলে কোনো সমস্যা নেই। সো মাই ফাইলসের এই জিনিসটা আমি অন্যগুলোতে অ্যাড করে দিই, যে লগ আউট করা থাকলে হোম পেজে যেতে পাঠাই দেয়। কোনটা কোনটা অ্যাড করবো, শেয়ার্ড উইথ মিট শুরুতে অ্যাড করবো, আপলোড ফাইলসের শুরুতে অ্যাড করবো। আপলোড ফাইলস শেয়ার্ড উইথ মি মাই ফাইলস, এগুলোতে আমি অ্যাড করছি যে লগ আউট করা থাকলে হোম পেজে পাঠিয়ে দিব, হোম পেজ থেকে এটা তার লগ ইনে পাঠিয়ে দিবে। আর লগ ইন আর রেজিস্টার আমি অ্যাড করছি যে লগ ইন করা থাকলে তারা হোম পেজে পাঠিয়ে দেবো, বা রেজিস্টারের ক্ষেত্রেও লগ ইন করা থাকলে তারা আমি হোম পেজে পাঠিয়ে দেবো। সো এভরিথিং লুকস গুড। তাহলে আমরা এক কাজ করি, রেজিস্টারের পরে তারা আমরা লগ ইন পেজে পাঠানোর জিনিসটা বাদ দিই, রেজিস্টার করার পরে তারা অটোমেটিক আরেকটা ফ্যাচ রিকোয়েস্ট পাঠাই। রেজিস্টার পেজে গেলাম, প্রথমে রেজিস্টার করছি, রেজিস্টার করার পরে আমি আরেকটা ফ্যাচ রিকোয়েস্ট দিছি, সেখানে কনস্ট কাটি রেসপন্স। কপি করার সময় কম কপি করছি, আমার তো যে রিকোয়েস্ট বোর্ডে সহ কপি করতে হবে। সো ইউআরএল এইটা সব ফ্যাচ সব করাটা কপি করে নিয়ে আসলাম। মানে ভ্যালুস তো আমার অলরেডি আছে রেজিস্টার পেজের ভিতরে, যে ভ্যালুস থেকে তো আমি রেজিস্টারে আমি কল দিচ্ছিলাম সুন্দর মতে। সো আমি জাস্ট এখানে স্টার্ট লগ ইন পেজ মারলাম। মানে বেশ কয়েক যাতে কনস্টমার আছে, এগুলো তো অলরেডি ডিক্লেয়ার, সেগুলোকে আমি কেটে দিই। এখন কথা হইল, এখন এরো দিচ্ছে কারণ উপরে আমরা এখানে কনস্ট দিয়ে রাখছি, এগুলো হওয়ার কথা উচিত কি হন ল্যাব, কারণ আমরা পরে চেঞ্জ করতেছি।
সো রেজিস্টার করার পরে অটোমেটিক আমাকে সে লগ ইনও করাইয়া আমাকে এতে পাঠাই দিবে। সে একদম আমারে মানে লগ ইনটা একবার হয়ে গেলে তো সে অটোমেটিক আমার যে ইউজ ইউজার আমার হোম পেজে পাঠিয়ে দেবে, আর হোম পেজে আমার মাই ফাইলসে পাঠিয়ে দেবে। ওকে, লগ আউট করি। লগ আউট করার পর আমি লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছি, আমি গেলাম রেজিস্টারে। এটা যাওয়ার পরে তারপর পোর্টালে রিলোড নিতে স্যার আমি একটা করি অর্ণব দাস একেডি অ্যাট জিমেইল ডট কম একেডি 1234 দিলাম রেজিস্টার। রেজিস্টার হওয়ার পরে ও তাহলে লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে, যেটা করা তার উচিত হয় নাই। আমার এখানে আমার রাউটিংটা তো কাটি নেই রেজিস্টার পেজে, লাস্টে যে আমার যে রাউটিং করেছে তার লগ ইনে পাঠিয়ে দিচ্ছে সেটা তো কাটি নেই। সো সে লগ ইন করার আগেই তার লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছিল, সো এই রাউটিংটা কেটে দিলাম। ইউজ রাউটার কেটে দিলাম, ভিলেনটা কেটে দিলাম। ওকে, লগ আউট করলাম, আবার রেজিস্টার পেজে যাই। থার্ড কোনো একটা শাহরিয়ার অ্যাট জিমেইল ডট কম শাহরিয়ার 1234 ফ্রেম রেজিস্টার। রেজিস্টার হওয়ার পরে ধুমধাম তারে মাই ফাইলস পেজে পাঠাই দিচ্ছে।